আল্লাহ তাআলা প্রথম ধাপে আয়াত নাজিল করলেন, ওয়াইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায় দিলেন, পয়গম্বর, তারা আপনাকে মদ এবং জুয়ার ব্যাপারে জিজ্ঞাসা করে, আপনি তাদেরকে জানায় দেন, কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন্নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি জানায় দেন, কুল ফীহিমা ইসমুন কাবীর, এই মদ এবং জুয়ার মধ্যে পাপ বেশি, গোনা বেশি। ওয়া মানাফিউ লিন্নাস, মানুষের জন্য কিছু উপকারও রয়েছে এর মধ্যে, কিন্তু পাপ বেশি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরও একটু তাগিদের সাথে জানায় দিলেন, আপনি বলে দেন, ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন্নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। আর এর মধ্যে যেই পাপ, সেটা উপকারের চাইতে পাপটা বেশি বড়, ক্ষতিটা বেশি। এর দ্বারা কি বোঝা গেল? আল্লাহ রাব্বুল আলামিন মদের ব্যাপারে তাদেরকে অনুৎসাহিত করলেন, মদের ব্যাপারে বোঝাতে চাইলেন যে না, মূলত মদটা কিন্তু ভালো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা নিষেধ করলেন না, জানায় দিলেন, উপকার আছে তবে যত সামান্য, কিন্তু উপকারের চাইতে ক্ষতিটা অনেক বেশি। তাহলে অবস্থা একটা হলো, এই মদের এই বিধান নাজিল হওয়ার আগে অনেক সাহাবী এমনিতেই মদ পান করতেন না, যখন আল্লাহর পক্ষ থেকে এই রকম আয়াত নাজিল হয়ে গেল, অনেক সাহাবী তখন মদ ছেড়ে দিলেন। আবার অনেকে চিন্তা করলেন, না এখনও তো মদ চূড়ান্তভাবে হারাম হয় নাই, কিছু উপকার তো আছে। এইবার ঘটনা ঘটল, হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবীকে একজন সাহাবী তার বাড়িতে দাওয়াত করলেন। ওনার ওই দাওয়াত ছিল, ওইখানে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মূলত দাওয়াত করলেন। বেশ কয়েকজন সাহাবী তারা ছিলেন, খাওয়া দাওয়ার পরে মদের আসর হলো, তারা মদ পান করলেন। ইতিমধ্যে মাগরিবের নামাজের সময় হয়ে গেল, তাদের মধ্য থেকে একজনকে নামাজের ইমামতির জন্য সামনে দিয়ে দেওয়া হলো। তিনি নামাজের মধ্যে সূরা কাফিরুনের মধ্যে উল্টাপাল্টা পড়া শুরু করলেন। আল্লাহর নবী এই ঘটনার আলোকে আল্লাহ তাআলা ওহী নাজিল করে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস-সালাহ ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। ইসলামের সিস্টেমটা অনেক সুন্দর। প্রথম দেখেন, এটা মানুষ জানি ছেড়ে দেয়, এরকম একটা মনোভাব তৈরি করার নিমিত্তে প্রথম আল্লাহ জানায় দিলেন, এর মধ্যে ক্ষতি বেশি, উপকার কম। আর সাহাবায়ে কেরাম তো আখেরাতের ফেরিওয়ালা ছিলেন, ওনারা চাইতেন কেমন করে আখেরাতের সফলতা, আখেরাতের সম্পদ উপার্জন করা যায়। এই জন্য ওনরা যখন শুনছেন এর মধ্যে ক্ষতি আছে, অনেক সাহাবি এমনিতেই মত ছেড়ে দিয়েছে, ক্ষতি আছে যেহেতু বেশি, কম লাভের কোনো দরকার নাই, ছেড়ে দিয়েছেন। এরপরে যখন এই ঘটনা ঘটল, নামাজের কেরাতের মধ্যে ভুল হয়ে গেল, এইবার আল্লাহ তাআলা জানায় দিলেন, হে ইমানদারেরা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তী হয়ো না, ততক্ষণ পর্যন্ত নামাজের নিকটবর্তী হবা না, যতক্ষণ না তোমরা নিজেরা যা বলো সেটা তোমরা বুঝতে পারো। কারণ মদ খাওয়ার পরে, যে কোনো নেশাদ্রব্য পান করার পরে, মানুষের মস্তিষ্ক যদি ঠিক না থাকে, সে কী বলতেছে এটা তার মনে থাকে না। যেমন স্বাভাবিক, যেই মানুষগুলা মাতাল হয় মদ খেয়ে, ওই মাতলামি যতক্ষণ থাকে ততক্ষণ সে কী বলতেছে, কী করতেছে, কোথায় আছে, এই হুঁশ তার থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন মদ পানের অবস্থাটাকে আর একটু সংকীর্ণ করে দিলেন। প্রতিটা সাহাবি, এদেরকে বলা হলো
যে তোমরা কি বলতেছো না বোঝা পর্যন্ত তোমরা নামাজের কাছে যাবা না। তাহলে সাহাবিদের মন মানসিকতা হলো এইরকম, যেই বস্তু পান করতে গিয়ে আমার নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা আছে, নামাজে ভুল হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এই ঘটনাটার পরে প্রায় অনেক সাহাবি যারা মদ আগে ছাড়েন নাই তারাও ছেড়ে দিল। সর্বশেষ অবস্থা হলো এইরকম, দ্বিতীয় ধাপে যখন আয়াত নাজিল হলো দেখা গেল প্রায় অর্ধেকের বেশি সাহাবি তখন আর মদ পান করেন না। এইবার তৃতীয় ঘটনা, এক সাহাবি তার নাম হলো আতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, উনি কয়েকজন সাহাবিকে দাওয়াত করেছেন ওনার বাড়িতে। খাওয়া দাওয়ার পরে ওনারা মদের আসরে বসতেন, মদ পান করেছেন। এইবার এক একজন তার নিজের বংশের গৌরব নিয়ে কবিতা পাঠ করা শুরু করল, কারণ আরবরা ছিল সাহিত্য সম্পন্ন জাতি, তারা কবিতার আসর তো প্রায় বসাতো, প্রায় মজমায় তাদের কবিতার আসর হতো। এখনকার জামানায় যেমন আমাদের দেশে কি হয়, চার দোকানে মানুষে আড্ডা জমায় সন্ধ্যার সময়, বিকালে চার দোকানগুলায়, বড় বড় চায়ের দোকানে, যেই সব দোকানে আরো টেলিভিশন টেলিভিশন বেশি আছে ওই সব জায়গায় মজমাটা আরো জমে ভালো, ঠিক না? আপনাদের এলাকায় হয় এরকম? সব জায়গায় এই গজব আছে। তৎকালীন সময় ওই রকম সাহিত্যের আসর বসত বিকালে সন্ধ্যায়, মানুষেরা নিজেদের সাহিত্য সম্পন্ন যারা ছিলেন এরা নিজেদের যোগ্যতা কবিতার মাধ্যমে, নিজেদের বংশগৌরব কবিতার মাধ্যমে মানুষের সামনে তুলে ধরতেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আন নিজের বংশের গৌরব গাথা একটা কবিতা তিনি পাঠ করতেছেন। একজন আনসার সাহাবি উনি ইতিমধ্যে একটা উটের গলার হাড় নিয়া হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় আঘাত করে দিয়েছে, আঘাত করেছেন। এই অবস্থায় ওনার কিন্তু স্বাভাবিক অবস্থা ছিল না। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হলেন, উনি চলে গেলেন আল্লাহর নবীর কাছে, গিয়া অভিযোগ দায়ের করলেন, ইয়া রাসূলুল্লাহ ঘটনা হলো এই। আল্লাহর নবী আল্লাহর কাছে বললেন, আয় আল্লাহ, এই মদের ব্যাপারে আপনি আমাদেরকে সুস্পষ্ট বিধান দান করেন। আল্লাহ তাআলা এই ঘটনার আলোকে আয়াত নাজিল করে উম্মতে মুহাম্মাদির জন্য মদকে চিরতরে আল্লাহ হারাম করে দিলেন। তাহলে কত সুন্দর স্টেপ বাই স্টেপ মদকে হারাম করা হলো। এখান থেকে শিক্ষণীয় কি? আমি আগেই বলছি, আল্লাহ তাআলা যদি প্রথমবারেই বলতেন যে মদ পরিপূর্ণ হারাম, সাহাবাদের এই মন মানসিকতা ছিল যে সাথে সাথে তারা এটা ত্যাগ করার জন্য প্রস্তুত ছিল, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা এর দ্বারা শিক্ষা দিলেন এটা যে মানুষ যেই অভ্যাস অনেক দিন ধরে করে আসতেছে এই অভ্যাস যদি পরিত্যাগ করাতে হয় তাহলে কেউ যদি একবারে পারে সেটা তো খুব ভালো, কিন্তু কেউ যদি একবারে না পারে তাকে ধাপে ধাপে এগুলার থেকে বের করার চেষ্টা আমাদেরকে করতে হবে। একটা মানুষ নামাজ পড়ে না, একেবারেই নামাজ পড়ে না, এটা তার ২০ বছরের অভ্যাস। এখন যদি আপনি হঠাৎ করে তারে বলেন, এই তুই আজকে থেকে সব নামাজ পড়বি, ফরজ ওয়াজিব সুন্নাত নফল তাহাজ্জুদ আওয়াবিন এশরাক সব পড়বি, একদিন যদি আপনি ওকে গার্ড দিয়ে এরকম কঠিনভাবে ওরে নামাজ পড়ানো, পরের দিন ভাগবে যে না এই আমার দ্বারা হবে না। আপনি ওকে প্রথম বুঝান যে বেটা তুমি আসো, প্রথম আইসা শুধু ফরজ নামাজে শরীক হও আর ওয়াজিবটা পড়ো, সুন্নতটাও একটু পড়ো, এরপরে আমি তাকে আরও উৎসাহ দিব। এরপরে দেখবেন এক সময় সে নফল ধরবে, এক সময় সে তাহাজ্জুদ পড়বে, এক সময় সে মাগরিবের পরে কয়েক রাকাত আওয়াবিন পড়বে, সুযোগ হলে চাষ্ট পড়বে, তাকে উদ্বুদ্ধ করা। কিন্তু আমাদের দেশে আমাদের সমস্যা হলো আমরা ইসলামকে সহজভাবে প্রেজেন্টেশন করতে গিয়ে মানুষকে ওই বিধানগুলার উপরে তাদের অন্তরে অনাগ্রহের সৃষ্টি আমরা এনে দেই। যখন আমি বলবো সুন্নাতের প্রয়োজন নাই, সুন্নাতের দরকার নাই, তখন এটার উপরে মানুষের অনীহা চলে আসবে, ঠিক কিনা বলেন? কারণ আমাদের দেশের মানুষের অভ্যাস হলো, আমাদের দেশের মানুষ চায় আমি ইসলামকে যেভাবে পছন্দ করি ইসলাম আমার কাছে সেইভাবে আসুক। কথাটা বুঝতে পারতেছেন? আমি কি চাই যে হুজুর এমন ফতোয়া দিক যেটা আমার পক্ষে আছে, হুজুর এমন কিছু না বলুক যেটা আমার বিপক্ষে চলে যায়। কিন্তু ইসলামকে এত সহজে প্রেজেন্টেশন করতে গিয়ে
আমি জানি ইসলামের সৌন্দর্য মৌলিকত্ব বিষয়গুলোকে হারিয়ে না ফেলি। সুন্নাত এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে একেবারেই পড়ে না আমি তাকে ফরজ দিয়ে সুন্নাতের দিকে ধাবিত করব। এই আগ্রহ আমার তার মধ্যে সৃষ্টি করতে হবে। একজন মানুষ সুন্নাতি লেবাস পরে না, আমি তাকে কথা বলি না যে সে কবিরা গুনাহ করতেছে, কিন্তু আমার উচিত তাকে সুন্নাতি লেবাসের দিকে আগ্রহী করা, ঠিক কিনা বলেন? সে পরে, এতে তাকে তিরস্কার করার কোনো সুযোগ নাই। সে পরে, এটা বৈধ আছে, পড়লো, ঢিলে ঢালা প্যান্ট পরতেছে, সে নামাজে গেলে তার সতর বের হচ্ছে না, ঢিলে ঢালা শার্ট পরতেছে, টাকনোর উপরে প্যান্ট পরতেছে, বৈধ আছে, পরুক, এতে তাকে কিছু বলার প্রয়োজন নাই। কিন্তু আমি তার মনের ভিতরে এই চিন্তাটা ঢুকিয়ে দিতে হবে যে আমি মুসলমান, যদিও এই পোশাকটা পরতেছি এটা হারাম না, বৈধ আছে, কিন্তু আমি মুসলমান, আমার পোশাক হলো সুন্নাতি পোশাক, ঠিক কিনা বলেন? এই চিন্তা আমাদের মাথার মধ্যে ঢুকাতে হবে। বরং আমাদের কি হয়, অনেক ক্ষেত্রে আমাদের কথার দ্বারা মানুষ সুন্নাতি পোশাকের উপরে, সুন্নাতের উপরে তার অনাগ্রহের সৃষ্টি হয়। এগুলা কোনো মতেই কাম্য নয়। কারণ আপনি দোকানদার যারা ঢাকার গুলিস্তানে গেছেন, গুলিস্তানে গিয়ে দেখবেন আপনি একটা জিনিস ওর কাছে যখন দাম জিজ্ঞাসা করবেন, স্বাভাবিক একটা জিনিস, দাম মনে করেন 200 টাকা, ও আপনার কাছে দাম চাবে 800 টাকা। কারণ কি? কারণ হলো ওই দোকানদার জানে, গুলিস্তান যারা আসে ওরাও জানে, এই জায়গার বিক্রেতাও যেমন, এখানে যেই ক্রেতাগুলো আসে ওরাও জানে ওরা 200 টাকার মাল 800 টাকা চায়। এবার ক্রেতা কি বলে, মিয়া এই মালের এত দাম, আমি কিনবো না। ও বলে দাম একটা কইয়ে যান, দাম আপনাকে বলতেই হবে, যত বলেন বলেন। দোকানদার চিন্তা করে কত কম বলবা, দাম চাইছি 800, অর্ধেকও যদি কমাও 400 বলতেই হবে। চালাক যেই ক্রেতা, ও কি কয়, 100 টাকা পাবি, দিলি দে না দিলি নাই, কয় মিয়া এত হয় নাকি, চাইলাম 800 টাকা। মানুষের বিবেক বুদ্ধি আছে না, মানুষের তো একটা বিবেক বুদ্ধি আছে, 800 টাকা চাইলাম 100 টাকা দাম হইতে পারে? আপনি যখন বলবেন তুই দিলে দে আর 50 টাকা দিব, দিবি? যেই হাঁটা দিবেন ডাক দিবে কি, ভাই আসেন আসেন নিয়ে যান আর 10টা টাকা দেন। আপনি যদি আপনার অবস্থানে অনার থাকেন 150 টাকায় নিয়ে আসলেন, তাহলে বাংলাদেশের মানুষের অবস্থা কি? এদেরকে যদি আপনি বলেন সুন্নাত না হলেও চলে, ওরা সুন্নাত ছাইডাই দিবে, ঠিক কি না? সেজন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আর যে কথার থেকে গেলাম, ইসলাম কত সুন্দর, আর একটা বিষয় বলার প্রয়োজন। কিছুদিন আগে একজন আলোচক, উনি একটা কথা বললেন, কোরআনে নাসেখ মানসুখ নাই। উনি গোটা কোরআনটাকেই নাসেখ বলেন, আগের সব গোটা কোরআনটাকে মানস, আগের সব যেই ধর্মীয় কিতাবাদিগুলো আছে এগুলাকে উনি মানসুখ বলেন, কোরআন শুধু নাসেখ। উনি বলতে চান যে এই কোরআন গোটাটাই নাসেখ আর অতীতের সব কিতাবাদি এগুলা হলো মানসুখ। যদি এমনটাই হয়, উনি বলতে চান কোরআনের সব আয়াতের উপরে আমল করা সম্ভব ওনার কথার দ্বারা এইটা, তাহলে এই কথাটা যদি উনি বলেন তাহলে এর ফলশ্রুতিতে কি আসে? মদ 3 স্তরে আল্লাহ হারাম করেছেন, তাহলে প্রথম স্তরে উনি বলতে চান সব আয়াতের উপরে আমল করা সম্ভব, তাহলে প্রথম স্তরে আল্লাহ যে বলছেন যে এর ভিতরে গোনা আছে কিন্তু উপকারও আছে, তখনও সাহাবি, কিছু কিছু সাহাবি মদ পান করতেন, সেই আলোকে তো মানুষের মদ পান করতে হয়, ঠিক কিনা বলেন? সেজন্য এই সমস্ত মানুষগুলা এরকম বিভ্রান্তমূলক কথা বলে মানুষের মধ্যে ফেতনা সৃষ্টি করে। নাসেখ মানসুখের কথা আপনাদের সাধারণ মানুষের সামনে বলার দরকার নাই, এই চেয়ারগুলা থেকে এমন কিছু কথা বলার দরকার যেগুলার দ্বারা মানুষ মসজিদমুখী হয়, কিন্তু সাধারণ মানুষ বোঝে না, আবেগের ঠেলায় যা কয় সেই পক্ষেই তাল না। আমাদের সাধারণ মানুষগুলার অবস্থা বড় করুন। সেজন্য নাসেখ মানসুখ যে আছে, দেখেন এই আয়াতের ধারাবাহিকতা, এক একটা আয়াত আল্লাহ নাজিল করেছেন, আগের আয়াত আল্লাহ রেখে দিয়েছেন, কিন্তু সেই আয়াতের উপরে আমল বাদ হয়ে গেছে, এগুলো আমাদের বুঝতে হবে। তা যাই হোক, এখন মদ আল্লাহ তাআলা হারাম করলেন, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। এই আয়াতটার মধ্যে আল্লাহ তাআলা 4টি বিষয়ের চূড়ান্ত হারামের ঘোষণা দিয়েছেন। 1 নম্বরে আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, হে ইমানদারেরা,
ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদ, দুই নম্বরে জুয়া, তিন নম্বরে তৎকালীন সময়ে মানুষ কোরবানি করার পূজা দেওয়ার বেদি ছিল এই বেদি, চার নম্বর সোজা কথায় লটারি, তীর ধনুক ছিল আগের আমলে, লটারির সিস্টেম সামনে বলবো, সোজা কথায় লটারি, এই চারটা জিনিস আল্লাহ তাআলা হারাম করে দিলেন। কেন হারাম? বাকি কথাগুলোর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যথেষ্ট যুক্তিকতা আল্লাহ উল্লেখ করে জানায় দিলেন, এই কাজগুলা তোমরা ছেড়ে দাও, এগুলা কোনো মুমিনের কাজ হতে পারে না। এক নম্বরে আল্লাহ বললেন মদ হারাম, দুই নম্বরে জুয়া হারাম, তিন নম্বরে বেদি হারাম, চার নম্বরে লটারি হারাম। আল্লাহ বললেন কেন হারাম এইগুলা? এক নম্বর, এগুলা হলো রিজসুন, মানে নাপাক, মদ নাপাক, জুয়া খেলার এই কাজটাও নাপাক কাজ, ভালো কাজ না। এখন বলেন ইসলাম কোনো নাপাককে কি বৈধতা দিবে নাকি? ইসলাম কোনো নাপাককে বৈধতা দিবে না, নাপাক তো যেটা সেটা তো হারামই হবে স্বাভাবিক। তাহলে এক নম্বরে এই জিনিসগুলা হলো নাপাক, দুই নম্বরে আল্লাহ বলেন মিন আমালিস শাইতান, এই কাজগুলা হলো শয়তানের আমল, শয়তানের কাজ, এগুলা শয়তানের কাজ। যেই কাজগুলা শয়তানের সেগুলা যদি মানুষ করে তাহলে ও তো মানুষ রূপী শয়তান হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, আপনি যেই জাতির অনুসরণ করবেন, যেই জাতির অনুকরণ করবেন, আপনি তাদের অন্তর্ভুক্ত বলে ধাতব্য হবেন। শয়তানের কাজ যদি আমি আপনি করি তাহলে শয়তানের দলের লোক আমাকে আপনাকে হতে হবে। এরপরে আল্লাহ বলেন ফাজতানিবু, আল্লাহ আদেশ করতেছেন এগুলা ছেড়ে দাও, এগুলা থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন। কোরআনুল করিমের মধ্যে যখন লাআল্লাহ শব্দ আসে নিশ্চয় তার অর্থ দেয়, আল্লাহ বলেন এগুলা ছেড়ে দাও মুমিন, তুমি সফল হয়ে যাবা। সফল হওয়ার জন্য অন্যতম মাধ্যম যেই হারাম কাজগুলা ছেড়ে দাও। আজকে এই কাজগুলা আমাদের সমাজের মধ্যে কতটা বিস্তৃত, আজকে দেখবেন দোকানে দোকানে এনার্জি ড্রিঙ্ক, অ্যালকোহল, এগুলা অবাধে বিক্রি হইতেছে, ঠিক কিনা বলেন? আজকে যুব সমাজ নেশার কারণে ধ্বংস হয়ে গেল, ইয়াবা সব জায়গায় পাওয়া যায়, এত কঠোরতা, জিরো টলারেন্স যেই নেশা দ্রব্যর মধ্যে ঘোষণা করা হলো নেশার ব্যাপারে, অথচ দেখেন এই নেশা এখনো সমাজ থেকে নির্মূল করা যায় নাই। কারণ হলো রক্ষক যদি ভক্ষক হয়ে যায় ওই সময় কিন্তু আর নিরাপত্তা থাকে না, কার কাছে নিরাপত্তার জন্য যাবেন? আফসোস লাগে, পত্রিকায় মাঝে মধ্যে দেখি, তাই বললাম যে আমাদের প্রশাসনের কিছু ভাই সবাই না, যাদের কারণে গোটা প্রশাসনের দুর্নাম হয়, এই রকম কিছু প্রশাসনের মানুষ অর্থের লোভে সমাজের ক্ষতি করে, জাতির ক্ষতি করে, এই মানুষগুলাই দেখা যায় সমাজের মধ্যে যুবকরা নেশা জানি অবাধে পায়, অনেক জায়গায় তো তারা প্রোটোকল দিয়া নেশার আসরও বসায়, মাঝে মধ্যে পত্রিকায় আসে অমুক ধরা খাইছে ইয়াবাসহ, সে একজন পুলিশের লোক। এরকম সুযোগ সুবিধা যদি কোনো মানুষ পেয়ে যায় যারা নেশাগ্রস্ত, নেশা করে, এরা তো এই সুযোগগুলো গ্রহণ করবে। এই জন্য যাদের মাধ্যমে এটা নির্মূল করা হবে তাদেরকে যথেষ্ট সজাগ থাকতে হবে। আমরা তো এটাও আরও দেখি যে সমাজ থেকে নেশা কমার বড় অবদান এই প্রশাসনগুলার চাইতে আমাদের মসজিদের খতিবরা, ঠিক কিনা বলেন? মসজিদের মেম্বার থেকে প্রত্যেকটা ইমাম এই ব্যাপারগুলাতে ভূমিকা রাখে। অনেকে আফসোস লাগে, এরা বলে যে ইমাম সাহেবরা এই সব ব্যাপারে কোনো আলোচনা করে না, কোন মসজিদে না আলোচনা না হয়, সব মসজিদগুলাতে নেশার বিরুদ্ধে বলা হয়, ইফতিজিং এর বিরুদ্ধে বলা হয়, মানবতা নৈতিকতার পক্ষে বলা হয়, ঠিক কিনা বলেন? দেশপ্রেমের ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়, প্রতিটা মসজিদের মেম্বার থেকে এই কথাগুলো ইমাম খতিবরা বলেন, এরপরেও আফসোস মানুষেরা অনেক মানুষেরা না জানার কারণে হয়তো ভুল বুঝে এই ধরনের অপবাদ মসজিদের ইমামদের উপরে দেন, এটা কিন্তু ঠিক না। আপনি সরাসরি পর্যবেক্ষণ করে দেখেন যে প্রতিটা মাহফিলে যুবকদেরকে উদ্বুদ্ধ করা হয় তোমরা নামাজের দিকে আসো, তোমরা নেশা ছেড়ে দাও,
তোমরা খারাপ কাজ ছেড়ে দাও, তোমরা গাজা ছেড়ে দাও, তোমরা ইফতিজিং ছেড়ে দাও, প্রতিটা মাহফিলে কোনো না কোনো আলোচক এই বিষয়গুলো নিয়ে বলেন, ঠিক কিনা বলেন? কারণ আপনি একটা মানুষকে শুধুমাত্র শাস্তি দেওয়ার মাধ্যমে তার অপরাধ নির্মূল করতে পারবেন না। একটা মানুষ চুরি করে, একে আপনি জেলখানায় নিয়ে আটকাইলেন, ওর প্রথমে জেলে যাওয়ার একটা ভয় ছিল, কিন্তু জেলে যখন একবার চলে যায় সেই ভয়টা ওর কেটে যায়। কারণ ও জেলের মধ্যে কোনভাবে কি করলে আরামে থাকা যাবে ও এই পদ্ধতিগুলো সব নিজে আয়ত্ত করে এরপরে জেল থেকে বের হয়। ও তো জেলে গিয়া দেখে বড় বড় মার্ডার কেসের আসামি আরামে ঠ্যাঙের পর ঠ্যাং দিয়ে খাইতেছে, কোনো অসুবিধা নাই। তার মানে আমিও যদি আর একটু বড় মানের অপরাধ করি কোনো অসুবিধা নাই। ও তিন চার মাস ছয় মাস জেল খাটার পরে চুরি অপরাধে জেল খাটছে, এবার বের হয়ে এসে ও ডাকাতি শুরু করে দেয়, ডাকাতির অভাবে অপরাধে জেলে যায়, এবার ওখান থেকে বের হয়ে সে এসে সন্ত্রাসী শুরু করে দেয়, মার্ডার করে ফেলে, আস্তে আস্তে শাস্তি পায়, তার অপরাধের মাত্রা আরও বেড়ে যায়। কিন্তু যখন ওলামায়ে কেরাম এই যুবকদেরকে নেশা ছাড়ার ব্যাপারে উদ্বুদ্ধ করেন, নামাজের দিকে আহ্বান করেন, দিনী কাজের দিকে আহ্বান করেন, একটা দুইটা নয় লক্ষ লক্ষ যুবক আছে এই দিনী মাহফিলগুলার মধ্যে এসে, তাফসির মাহফিলে এসে, ওয়াজ মাহফিলে এসে নেশা ছেড়েছে, নামাজ ধরেছে, ঠিক কিনা বলেন? এর জ্বলন্ত প্রমাণ আমাদের সামনে আছে। সেজন্য এই নেশা, এই মদ, এর ব্যাপারে আমাদেরকে যথেষ্ট সজাগ থাকতে হবে। আর আমার নিজেরও দায়িত্ব যে আমি আমার অধীনস্থ যারা আছে এদেরকে খেয়াল রাখবো যে এরা জানি কারো ধোকায় না পড়ে এই নেশার মধ্যে না ডুবে যায়, এটা খেয়াল রাখার দরকার আমাদেরও আছে। নেশার আরও একটা ক্ষতি কি আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। আল্লাহ তাআলা বলেন, শয়তান এই নেশার মাধ্যমে আমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল করে রাখে, নামাজ থেকে বিরত রাখে। কারণ নামাজ তো এমন একটা ইবাদত, আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে সকল প্রকার অশ্লীল ফাহেশা কাজ থেকে বিরত রাখে। অথচ শয়তান মদের মাধ্যমে এই মানুষগুলাকে মাদকাসক্ত করে মানুষগুলাকে নামাজ থেকে দূরে সরায় রাখে, আল্লাহর স্মরণ থেকে দূরে সরায় রাখে। একটা মানুষ যখন নামাজ থেকে দূরে সরে যায়, আল্লাহর স্মরণ থেকে যখন দূরে সরে যায়, আস্তে আস্তে এই লোকটা জাহান্নামের পথের পথিক হয়ে যায়। আল্লাহ বলেন, ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা এখনো কি বিরত হবা না এগুলা থেকে? তার মানে আল্লাহ তাআলা বিরত হওয়ার জন্য জোর তাগিদ আমাদেরকে দিচ্ছেন, যুক্তি উল্লেখ করলেন, অথচ আল্লাহ তাআলা কোনো বিষয় হারাম করার জন্য কোনো যুক্তি এগুলা পেশ করার প্রয়োজন নাই। আল্লাহ যদি বলেন এটা হারাম, এটা হারাম মেনে নিতে সবাই বাধ্য, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা কত সুন্দর আমাকে আপনাকে এর কারণগুলা যুক্তিগুলা বুঝায় বুঝায় বললেন, এগুলো হারাম, এগুলার কাছে যেও না। এজন্য আমরা নেশা দ্রব্যর কাছে যাব না, মদ থেকে দূরে থাকব, শরাব থেকে দূরে থাকব। আমরা নেশাদ্রব্য যেই বিষয়গুলা ওই ইয়াবা গাঁজা এগুলার কাছে যাব না, এগুলা যারা করে এদেরকে আমরা ফিরায় রাখার চেষ্টা করব। আর একটা সমাজ যখন মাদকাসক্ত মুক্ত সমাজ হবে, সেই সমাজের মধ্যে সৌন্দর্য আসবে, সেই সমাজের মধ্যে অপরাধ হবে না, অকারেন্স হবে না। স্বাভাবিকভাবে যেই মাদকের মাধ্যমে তিন ধরনের ক্ষতি হয়ে থাকে, কয় ধরনের জোরে বলেন, কয় ধরনের? একটা হলো শারীরিক ক্ষতি হয়, যারা এই মদ পান করে এদের শারীরিক কিছু ক্ষতি হয়, শারীরিক ক্ষতি। এক নম্বর, খাবারের চাহিদা কমে যায়। দেখবেন যারা মাদকাসক্ত এরা অতিরিক্ত ঘুমিয়ে থাকে, দুর্বল থাকে, এদের খাবারের প্রতি কোনো চাহিদা থাকে না। যতই দুর্বল হোক, যখন মদের নেশা বা নেশা যখন এদের মধ্যে চাপে, এরা তখন ওই নেশার সামগ্রী পাওয়ার জন্য পাগল পাড়া হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞান বলতেছে, এক নম্বরে এই লোকগুলার খাবারের চাহিদা কমে যায়, দুই নম্বর যারা মাদকাসক্ত এদের হজম শক্তি কমে যায়, খাবারগুলা যথাযথভাবে ডাইজেস্ট করতে পারে না, হজম করতে পারে না।
এই জন্য এই মানুষগুলা অনেক ক্ষেত্রে পেটের পীড়ায় ভুগে, পেটের রোগে ভুগে। 3 নম্বর, মদ পান করার কারণে, নেশা করার কারণে। একটা যুবক মানুষ যদি মাদকাসক্ত হয়, ওর চেহারা বিকৃত হয়ে যায়। 18 বছরের একটা মাদকাসক্ত টকবগে যুবককে 40-50 বছরের একটা মানুষের চাইতেও বেশি বৃদ্ধ মনে হয়। দেখবেন নেশা করতে করতে চোখ কঠোরের মধ্যে চলে গেছে, চোখ লাল, শরীর চিকুন, মনে হয় ওরে যদি একটু নড়া দেওয়া হয় ও সাথে সাথে বাতাসের সাথে ও পড়ে যাবে, এমন অবস্থা হয়, দৈহিক অবস্থা। সেজন্য চেহারার মধ্যে বিকৃতি আসে, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, চেহারার নূর নষ্ট হয়ে যায়। 4 নম্বর, লিভারে আক্রান্ত হয় লিভার, তার লিভার এই মদের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সাথে সাথে এটা কিডনির উপরে যথেষ্ট এফেক্ট সৃষ্টি করে, যার কারণে তার কিডনি বিকল হয়ে যেতে পারে। এত বড় বড় ক্ষতি, আরো ক্ষতি আছে, মানুষের বুদ্ধি লোপ পেয়ে যায়, দেখবেন যে মাদকাসক্ত এর কোনো কমন সেন্স থাকে না, এগুলা নষ্ট হয়ে যায়, স্মৃতিশক্তি লোপ পেয়ে যায়। 10 মিনিট আগে একটা কথা বলছে, 10 মিনিট পরে এটা তার মনে থাকে না, স্মৃতিশক্তি যথেষ্ট দুর্বল হয়ে যায়। পাশাপাশি এই লোকটা প্রজনন ক্ষমতাও হারিয়ে ফেলে। আল্লাহ তাআলা পুরুষকে একটা ক্ষমতা দিয়েছেন, সন্তান আল্লাহ তাআলা তার এবং তার স্ত্রীর মাধ্যমে দুনিয়ায় আনেন। মাদকাসক্ত যারা হয়ে যায়, এদের প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যায়, এরা বাবা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলে, কতগুলা দৈহিক ক্ষতি। এখন চিন্তা করেন, এই যে আমার দেহর এতগুলা ক্ষতি হয় এই মদের কারণে, এই দেহের মালিক কি আমি? জোরে বলেন আমি। আমার অঙ্গ প্রত্যঙ্গের মালিক কিন্তু আমি না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আল্লাহ তাআলার সাথে আমার আপনার লেনদেন হয়ে গেছে, আমার আপনার জান মাল আল্লাহর, জান্নাত হলো আমার। তার মানে ক্রয় বিক্রয় হয়ে যাওয়ার পরে এই মালের মূলত মালিকানা আমি নাই, এই জান এবং মাল এখন এটা আমার কাছে আমানাত। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন, আমার চোখের খেয়ানত আমি কি করি এটা আল্লাহ তাআলা জানেন। খেয়ানত কোন জিনিসের হয়? আমানতের খেয়ানত করা যায়, ঠিক কিনা? তাহলে বোঝা গেল এই চোখ আমার কাছে আল্লাহ রাখছেন আমানত, আমি যদি এই চোখের খেয়ানত করি আল্লাহ জানেন, আমি যদি আমার দেহের কোনো ক্ষতি করি এটাও আল্লাহ জানেন। সুতরাং কোনো মুমিনকে আল্লাহ তাআলা এই অধিকার দেয় নাই যে মুমিন এমন কোনো কাজে তার শরীরের ক্ষতি করবে যেটা আল্লাহ মানা করছেন, এই অধিকার আল্লাহ কোনো মুমিনকে দেন নাই। এই যে অনেকে অনেক সময় নিজের অঙ্গ প্রত্যঙ্গ ইচ্ছা করে কাটে বিভিন্ন কারণে, এই যে কাটলো এটাও সে আমানতের খেয়ানত করলো। যদি নিজেকে নিজে অকারণে কষ্ট দেওয়ার অধিকার থাকতো তাহলে আত্মহত্যা তো করতে পারতো, কিন্তু আত্মহত্যা করা এটা তো মহা এক পাপ। সেজন্য কোনো মানুষ নিজের ক্ষতি নিজে করতে পারবে না। ওয়ালা তাকতুলুন নাফস, এর দ্বারা শুধু যে অন্য মানুষ উদ্দেশ্য তা না, নিজেকে নিজেও কোনো শরীয় কারণ ব্যতীত কাটার খোঁচা অকারণে দিতে পারবে না, কারণ এই দেহ এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার আপনার কাছে আমানত। আল্লাহর মাল দিয়া, মালও তো আল্লাহর, আল্লাহ তাআলার মাল আমানত, জানো আমানত, আল্লাহ তাআলার সেই মাল দিয়ে আমি আপনি অবৈধ এই মদ গাঁজা এগুলা কিনে খেয়ে আমার আপনার শরীর যেটাও আল্লাহর আমার কাছে আমানত রাখছেন সেটা আমি আপনি নষ্ট করতেছি, এটা ইসলাম কোনোভাবে সমর্থন করে না, এটা ইসলাম কোনোভাবে অনুমতি দিতে পারে না। পাশাপাশি আরও একটা কথা বলার দরকার, ছোট ছোট নেশা থেকে মানুষ বড় বড় নেশার দিকে ধাবিত হয়। আমাদের সমাজে মানুষরা আছে, ধূমপাই মানুষ আছে, অনেক মানুষ আছে বিড়ি সিগারেট খায়। শুধু যে মদের দ্বারাই যে দেহের ক্ষতি হয় তা না, অর্থের অপচয় হয় তা না, আপনি এই নেশার দ্রব্য বিড়ি সিগারেট সহ মদ গাঁজা সহ এখানে সম্পদের কত বড় একটা অপব্যয় হয়, খরচ হয়,
পাশাপাশি এই সিগারেট খাওয়ার মাধ্যমে মানুষের ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়, ফুসফুস কালো হয়ে যায়, মানুষের শ্বাসকষ্ট হয়। আপনি যদি জেনে থাকতেন যে একটা সিগারেটের মধ্যে কতটুকু ক্ষতি থাকে, নিকোটিন, চিকিৎসা বিজ্ঞান বলে একটা সিগারেটের মধ্যে এতটুকু পরিমাণ বিষাক্ত পদার্থ থাকে যা একটা মানুষের মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট। আপনি এই সিগারেটগুলো নিজে খান, পাশে যে থাকে তার কষ্ট হয়। আপনি যখন বাসার মধ্যে সিগারেট খান, এই সিগারেটের ধোঁয়াটা আপনার বাসার বাতাসের সাথে মিশে আপনার বাচ্চা যখন ওই শ্বাসগুলা গ্রহণ করে আপনার বাচ্চা শ্বাসকষ্টে ভুগে কষ্ট হয়। অনেক সময় ছোট বাচ্চা এর উপরে প্রভাব বেশি পড়ার কারণে এই বাচ্চাগুলো অসুস্থ হয়ে মারাও যায়। আপনি নিজের হাতে নিজের কষ্টের উপার্জিত টাকা দিয়ে নিজের জীবনকে ধ্বংস করতেছেন, এটার মতো বোকামি আর কিছু হতে পারে না। সেজন্য মেডিকেল সায়েন্স বলতেছে যে মদ এটা একটা মানুষের পরিপূর্ণ দেহের ক্ষতি করার জন্য যথেষ্ট। সেজন্য যারা মদ খায় আমরা তাদেরকে হাত জোড় করে অনুরোধ করব, এটা হারাম কাজ, আপনি এটা ছেড়ে দেন, আল্লাহ বেজার হবে। মদখোর যে এর সবচাইতে কঠিন পরিণাম হলো মদ্যপায়ী যে এর কিন্তু ঈমান নসিব হয় না। মরার সময় এক লোক মরার সময় সন্তানেরা তাকে কালিমার তালকিন দিচ্ছে, ছেলেরা বলতেছে বাবার পাশে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু বাবার জবান থেকে কালিমা বের হয় না, বাবা শুধু বারবার বলে আরে গ্লাস আনো, মদ ঢালো, আমাকে এক গ্লাস দাও, তুমি আর এক গ্লাস নাও, এটাই শুধু তার জবান থেকে বের হয়। কারণ মদ পানকারী যখন মদ পান করে সে মোমেন থাকে না। এমন অবস্থায় যদি তার মৃত্যু হয় আপনি তারে যতই জানাজা দেন, যতই তার জন্য সারা দুনিয়ার ওলামায়ে কেরাম নিয়ে দোয়া করেন, ইমানবিহীন ওইটা যদি মরে, বেঈমান হয়ে যদি মরে, তাহলে সারা দুনিয়ার ওলামায়ে কেরাম হুজুরদের দোয়ায় ও নাজাত পাবে না, ঠিক কিনা বলেন? সেজন্য আমাদের এক নম্বর ক্ষতি হলো শারীরিক ক্ষতি। আর ইসলাম শরীয় কোনো কারণ ছাড়া শারীরিক কোনো ক্ষতি করার অনুমতি দেয় না, এটা বৈধতা ইসলাম দেয় না। দুই নম্বর, এই মদের দ্বারা হয় পারিবারিক ক্ষতি। যারা ড্রাগ এফেক্টেড, এক একটা মানুষ কেমন জানি এক একটা জীবন্ত খুনি। ড্রাগ এফেক্টেড যারা, নেশাগ্রস্ত যারা, প্রতিদিন মনে হয় পত্রিকায় এরকম আছে যে সন্তান নেশার টাকা পায় নাই, বাপ প্রে মাথা ফাটায় ফেলাইছে পিটাইয়া, সন্তান নেশার টাকা পায় নাই, কোন এলাকায় মাকে জবাই করে ফেলছে। হায়রে, পুলিশের ইন্টেলিজেন্ট ফোর্সের মাহফুজুর রহমান, তার কন্যা ঐশী, কত অভিজাত পরিবারের মেয়ে, অথচ নেশা তাকে কোথায় নামিয়ে দিয়েছে, নেশার কারণে ওই মেয়েটা তার মা বাবাকে নিজে হাতে হত্যা করে ফেলছে। কত জঘন্য কাজ নেশা একটা মানুষকে কত নিচে নিয়ে যেতে পারে। আর যেই পরিবারে একটা মাদকাসক্ত সন্তান থাকে, ছেলে হোক আর মেয়ে হোক, গোটা পরিবারের শান্তি মুহূর্তের ভিতরে নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? ওই পরিবার সামাজিকভাবে মানুষের কাছে হেয় প্রতিপন্ন হয়, ওই সন্তানের মা বাবা মানুষের কাছে লজ্জা পায়, মানুষ তাদেরকে ঘৃণা করে, কয় দেখ ওই যে মদখোরের বাপ যাইতেছে, মদখোরের মা যাইতেছে, সামাজিকভাবে তাদেরকে অপমান করা হয়। সেজন্য মদ এটা পরিবারের মধ্যে অশান্তি আনে। একটা দুইটা ঘটনা নয়, অনেক ঘটনা আছে যে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহের সৃষ্টি অন্যতম কারণ এই মাদক। অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে, স্ত্রী ভালো মানুষ, স্বামী মাদকাসক্ত, বাহির থেকে এসে স্বামীর সাথে, স্ত্রীর সাথে অশোভনীয় আচরণ করে, এরকম অনেক সোনার সংসার এই নেশার কারণে, মদের কারণে, ইয়াবার কারণে, গাজার কারণে ধ্বংস হয়ে গেছে, পরিবারের শান্তি নষ্ট হয়ে গেছে। একটা পরিবার, এই পরিবারের মধ্যে যদি অশান্তি থাকে, ওই পরিবারের মানুষগুলা কেমন জানি ছোট একটা জাহান্নামের মধ্যে থাকে। এই জন্য আমাদের পরিবারে যদি কেউ নেশার দিকে ধাবিত থাকে এরকম, আমরা তাদেরকে ফিরিয়ে আনবো। যদি সিগারেট খাওয়ার অভ্যাস থাকে, সেখান থেকে ফিরিয়ে আনবো, কারণ এই সিগারেট একটা সময় তাকে বড় নেশার দিকে নিয়ে যেতে পারে, এ ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে সামাজিক ক্ষতি আছে। সামাজিক ক্ষতি হলো সমাজের মধ্যে এই নেশাগ্রস্ত মানুষগুলা অতিরিক্ত অকারেন্স ঘটায়। বিশেষ করে ঢাকা শহরের মধ্যে মাঝে মধ্যে খবরে পাওয়া যায় ছিনতাইকারী একটা মানুষকে অস্ত্রের আঘাতে হত্যা করে ফেলছে। এই ঘটনাগুলার পরে যতগুলা এরকম হত্যাকারীকে আটক করা হয়েছে,
প্রতিটা হত্যাকারীর ব্যাপারে রিপোর্ট হলো এইটা, ওই হত্যাকারী তখন মাদকাসক্ত ছিল। সামান্য কিছু টাকা নিবে অথবা মোবাইলটা ছিনায় নিবে, হাতের ঘড়িটা টান মেরে নিবে, ধরা খেয়ে গেছে, ওর কাছে ধারালো অস্ত্র আছে, ও মেরে ফেলছে। সেজন্য এই নেশাগ্রস্ত মানুষগুলা সামান্য কারণে বড় ক্ষতি করে ফেলে, সমাজের ভিতরে অশান্তি হয়, সমাজের ভিতরে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এগুলা তো দুনিয়ায় হলো, আখেরাতেরও ক্ষতি তার আছে, ঠিক কিনা বলেন? এই জন্য ইসলাম মদ পানকারীর জন্য দুনিয়া এবং আখেরাত উভয় জাহানেই ইসলাম মদ পানকারীর জন্য শাস্তি নির্ধারণ করে রাখছে। এখন দেখেন, একটা পাপ মদ, এটা শুধু যে তার নিজের ক্ষতি করে তা না, সমাজের ক্ষতি করে, জাতির ক্ষতি করে, অর্থের ক্ষতি করে, মানবতার ক্ষতি করে। এই জন্যই ইসলাম শাস্তি রাখছে দুনিয়ায়ও আখেরাতেও। ইসলাম যেই শাস্তিগুলো নির্ধারণ করছে এটা ব্যক্তিকেন্দ্রিক কল্যাণের দিকে খেয়াল রেখে নয়, ইসলাম যেই শাস্তিগুলো নির্ধারণ করছে পুরা মানবতার শান্তির কথা চিন্তা করে। অনেকে ইসলামের সমালোচনা করে যে ইসলাম বলতেছে ধর্ষণকারী, জেনাকারী, একে পাথর নিক্ষেপ করে হত্যা করো, এটা মানবতা বিরোধী। এরকম কিছু লোক মাঝে মধ্যে ফালায় না, ইসলামের এই আইনগুলা তাদের কাছে সেকেলে মনে হয়, অযৌক্তিক মনে হয়। কিন্তু দেখেন আজকে সমাজের মধ্যে কতগুলা ধর্ষণের ঘটনা ঘটল, একটা ধর্ষণেও কিন্তু কাউকে ফাঁসি দেওয়া হয় নাই। আজকে সমাজের মধ্যে যদি এই ধর্ষণের অপরাধ মৃত্যুদণ্ড শরীয় আইন অনুযায়ী কায়েম করা হতো, আজকেও এমন অবস্থা হতো একটা নারী সে রাতের বেলায় অবাধে রাস্তা দিয়ে হাঁটবে, তাকে তার দিকে বাঁকা নজরে তাকানোর সাহস কোনো পুরুষের হতো না, ঠিক কিনা বলেন? অথচ সমাজের মধ্যে ঢাকা শহরের মতো জনবহুল জায়গায় রাস্তা থেকে টান দিয়ে নাকি পাশে নিয়ে ধর্ষণ করে। কেন করে, এই সাহস কোথা থেকে পেল? কারণ ধর্ষণের উপযুক্ত শাস্তি তাদেরকে দেওয়া হয় নাই। সমাজ বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন দেখবেন এখানে সমাজ বিজ্ঞানীরা বলেন, একটা সমাজে অপরাধের প্রবণতা বাড়ার কারণ হলো সেই অপরাধের যেই পরিমাণ শাস্তি হওয়ার কথা, সুষ্ঠু বিচার এবং শাস্তি না হওয়াই হলো অপরাধ বেড়ে যাওয়ার কারণ। একটা সমাজে একটা অপরাধ ঘটতেছে, সেই অপরাধ যেই মাত্রার, শাস্তিটা যদি সেই মাত্রার হয় তাহলে দেখবেন ওই সমাজে সেই অপরাধ কমছে। ইসলাম এটাই করেছে যে ধর্ষণ করবে একজন, সে যদি বিবাহিত হয় তাকে পাথর মেরে হত্যা করা হবে। একটা শাস্তি মানুষের মধ্যে এতটা ভীতি তৈরি করে দিবে যে সে তার অন্তরকে এমনিই কন্ট্রোল করবে, সাবধান এর দিকে যাস না, এর কাছে যাস না, তোর জীবনটা শেষ হয়ে যাবে। আমাদের দেশে এই অপরাধের শাস্তি নাই, এই জন্য অপরাধ বাড়ে। যেমন দেখেন আমাদের দেশে অনেক মার্ডার কেসের আসামি জেলে আছে, আছে না নাই? আপনি কয়টা মার্ডার কেসের আসামির ফাঁসি পাইছেন? আমরা তো এমনও দেখেছি যে বাংলাদেশে একটা দুইটা নয়, অনেকগুলো মিডিয়ার সামনে একটা মানুষকে হত্যা করা হলো, সে একজন হিন্দু, বিশ্বজিৎ তার নাম, অনেক প্রমাণ ছিল। বলেন তো ওই বিশ্বজিতের হত্যাকারী যারা ছিল এদের কিন্তু কারো ফাঁসি হয় নাই, এদের ফাঁসি মওকুফ করা হয়েছে, কাউকে যাবজ্জীবন দেওয়া হয়েছে, কারো শাস্তি কমিয়ে কয়েক বছর জেল দেওয়া হয়েছে, যাদের যাবজ্জীবন আছে হয়তো কয়েক বছর পরে তারাও খালাস পেয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে যেই সমাজে খুন করে প্রকাশ্য প্রমাণ থাকার পরেও শাস্তি হয় না, তাহলে সেই সমাজে অপরাধ বাড়বে, এটাই স্বাভাবিক। সেজন্য যেই সমাজের মধ্যে অপরাধের শাস্তি হবে না সেই সমাজ থেকে অপরাধ দূর করা বড় কঠিন হয়ে দাঁড়াবে, ঠিক কিনা বলেন? এজন্য এই সমাজের মধ্যে শান্তি যদি আনতে হয় অন্যতম একটি পদ্ধতি হলো এই মাদককে আমাদের সমাজ থেকে দূর করতে হবে। অসুবিধাটা হলো এই জায়গায় আমাদের যারা মাদক দূর করার ক্ষমতা রাখে ওনারা জবানে স্লোগান দেয় যে মাদককে না বলেন, এজন্য কনসার্ট করে, কি করে, মাদক বিরোধী কনসার্ট করে। আফসোস, মাদক বিরোধী কনসার্টে যেই শিল্পী একটু পরে গান গাবে কোথায়, আর একজন খোঁজ নিয়ে দেখে উনি পিছনে গাঁজা টানতেছে। কেরে গাঁজা টানে কেন? তাই গাঁজা টানলে গলাটা শুকনা থাকে, টনটনা থাকে, গানটা খুব ভালো হয়। আপনি কারে দিয়ে কি ওয়াশ করাইতে আনছেন? ওই তো পিছনে গাঁজা খাইয়া আইসা এখানে গান গাবে, তাহলে ফায়দা কি হলো? সেজন্য ইসলাম এত সুন্দর যে বিধান রাখছে যে যেরকম শাস্তি যেরকম অপরাধ সেরকম শাস্তি। ইসলাম এই মদ্যপায়ীর জন্য রাখছে 80টা বেত্রাঘাত। কয়টা বেত্রাঘাত? 80 বেত্রাঘাত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে সম্ভবত বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবীর কাছে মদপানকারী একজনকে আনা হলো, খেজুরের ছড়া নেওয়া হলো,
দুইটা, এটা দিয়ে চল্লিশটা আঘাত করা হলো। পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সময়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একটা দিয়ে আশিটা বেত্রাঘাত করা হতো। এই হলো তাদের দুনিয়ার শাস্তি। যদি এই শাস্তিগুলা সমাজের মধ্যে কার্যকর হতো, যে মদপান যে করে আশিটা বেত মারা হবে আস্তে আস্তে না, পুরা শরীরের শক্তি দিয়ে, দেখতেন সমাজের মানুষ এই একজনকে শাস্তি দেওয়া হলে এই শাস্তিতে ভীত হয়ে অনেক মানুষ মদপান করা ছেড়ে দিত। ইসলাম নারীর নিরাপত্তায় ধর্ষণকারীর শাস্তি দিল কি? পাথর মেরে নিক্ষেপ করে হত্যা করো। একটা ঘটনা যদি এমন হয়, আমাদের দেশে মনে করেন যে সিস্টেমে মৃত্যুদণ্ড দেওয়া হয়, ফাঁসি দেওয়া যদি হয়, একটা ধর্ষককে যদি ফাঁসি দেওয়া হয়, তাহলে দেখা যাবে কি হবে, অন্যান্য যারা ধর্ষণের মন মানসিকতা মনের মধ্যে রাখত, এরা ধর্ষণ থেকে সরে যাবে। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, শাস্তি তো বহুত দূর, আমাদের দেশে ধর্ষণের সেঞ্চুরি পূরণ করে, প্রকাশ্যে মিষ্টি বিতরণ করে, তার কিছুই হয় না, ঠিক কিনা বলেন? যে দেশে এইরকম অপরাধের সুযোগ, সেই দেশে কেমন করে আপনি অপরাধ দূর করবেন? দিন যাচ্ছে, অপরাধ বাড়তেছে, আল্লাহর গজব আমাদের উপরে আস্তে আস্তে আসতেছে। দেখেন না, করোনা ভাইরাস চলতেছে, এ ভাইরাসের মূল উৎস কি? এ ভাইরাসের মূল উৎস হলো হারাম। ইসলাম যেগুলো হারাম করছে, এগুলা যখন সমাজের মধ্যে সাবলীল করে দেওয়া হলো, তখন আল্লাহ তাআলা বড় বড় মহামারী, প্লেগ, গজব দিয়ে দুনিয়াবাসীকে দেখায় দিলেন, দেখ আমি আল্লাহ যেটা হারাম করেছি সেটার মধ্যে তোরা যদি যাস, তোদের এই ক্ষতিগুলো আছে। আল্লাহ মদ হারাম করছে, এই মদের মধ্যে মুসলমান যেতে পারে না, এতে শারীরিক ক্ষতি, এতে পারিবারিক ক্ষতি, এতে আছে সামাজিক ক্ষতি। এবং যেই শাস্তি একে প্রয়োগ করতে হবে, সেই শাস্তি যদি যথাযথভাবে প্রয়োগ করা হয়, মদ কমবে। আর পরকালে কি শাস্তি? কোনো ব্যক্তি যদি মদ খায় আর বারবার তাওবা করে, সুযোগ আছে চারবার, চারবার খালেস তাওবা করার পরে যদি তাওবা নষ্ট করে, তাওবা ভেঙে ফেলে, আবার মদ খায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে তিনাতুল খাবাল পান করানো হবে। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ এটা আবার কি? আল্লাহর নবী বলেন এটা হলো জাহান্নামীদের রক্ত, এটা ওই মদপানকারীকে পান করানো হবে। আর যে ব্যক্তি এরকম মদ পানে অভ্যস্ত থাকবে, ছাড়বে না, সে যদি ঈমান নিয়ে মরে, একটা সময় তো জান্নাতে যাবে, যদি ঈমান নিয়ে মরতে পারে, জান্নাতের মধ্যে নহর আছে, নহর, শরাবের নহর, এই শরাবের নহর সে শরাব পান করতে পারবে না, তার জন্য জান্নাতে শরাব থাকবে না। সেজন্য মদ এটা ক্ষতির একটা বস্তু, এটা আমরা ছেড়ে দিব। যারা আমাদের সামনে এগুলা করে তাদেরকে ছাড়তে আমরা উৎসাহী করব, উদ্বুদ্ধ করব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল মাইসির জুয়া জুয়া, আজকে তো জুয়া ব্যাপক আকারে, মহামারী আকারে আমাদের দেশে চলতেছে। ক্রিকেট খেলা হয় জুয়া, ফুটবল খেলা হয় জুয়া, কোনো আসরের মধ্যে জুয়া, এটা তো একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে, আজীব ব্যাপার। খেলা হয় ক্রিকেট, কোন দেশে খেলা হয়, প্রতি বলে বলে জুয়া ধরে। একজন বলে এই বলে যদি ছক্কা হয় আমি 500, ওকে আমি 500, যদি ছক্কা হয় তাহলে তোরটা আমার দিয়ে দিবি, আর যদি ছক্কা না হয় তাহলে আমি তোরগুলা নিয়ে নেবো। হ্যাঁ ঠিক আছে। এই ধরনের বাজি সমাজে সচরাচর চলতেছে। সম্ভবত গত বছর মনে হয় ঢাকাতে একটা বড় অকারেন্স ঘটছে এই বাজি নিয়ে। বাজির টাকা একজন আর একজনের কাছে পাবে, বাজির টাকার জন্য চাপ দিছে, ওই পোলা আর কয়েকজনরে নিয়ে যে টাকা পাবে তারে মার্ডার করে ফেলছে। তাহলে এগুলো তো সমাজের মধ্যে বিশৃঙ্খলা আনতেছে, আবার এগুলো অবাধে চলতেছে। মাঝে মধ্যে দেখেন না, রেড ক্রিসেন্টের লটারি বিক্রি করে 10 টাকা, প্রথম পুরস্কার 40 লাখ, অথবা ঢাকাতে একটা ফ্ল্যাট, দ্বিতীয় পুরস্কার একটা প্রাইভেট কার, তৃতীয় পুরস্কার 3টা মোটর সাইকেল, এরকম দিয়ে দিয়ে মাইক্রোবাসে বিক্রি করে আপনাদের এলাকায়, সারা দেশে বিক্রি হয়। স্পষ্ট এগুলো হারাম, এগুলো লটারি, এগুলো হারাম, ইসলাম এগুলো হারাম করছে। কিন্তু তৎকালীন সময়ে এই লটারিগুলার পদ্ধতি একটু ভিন্ন রকম ছিল, ওরা তীরের মাধ্যমে লটারি করতো। মনে করেন একটা উট 10 জনে মিলে টাকা দিয়া কিনছে, এখন উটরে জবাই করছে, জবাই করার পরে এখন 10 গোশতগুলাকে 10 ভাগে ভাগ করছে, এদের মধ্যে এখন লটারি হবে। ওদের লটারি ছাড়া চলতোই না, লটারি কিভাবে হবে? 10 জনের জন্য 10টা তীর আছে, 10টা তীরের মধ্যে লেখা হয় এই তীরে 1 ভাগ, এই তীরে 2 ভাগ, এভাবে লেখে 10 ভাগকে 7টা তীরের মধ্যে বন্টন করা হলো।
কোনো তীরে লেখা থাকে এইটা যে পাবে সে পাবে দুই ভাগ, কোনোটায় থাকে এই তীর যে পাবে সে পাবে তিন ভাগ, আর তিনটা তীর খালি থাকে। এখন এইগুলারে নড়াচড়া কইরা এবার বলতো উঠাও কার ভাগ্যে কি আছে। দেখা যায় তো কেউ পাইছে তিন ভাগ, কেউ এক ভাগই পাইছে, কেউ দুই ভাগ পাইছে, এর মধ্যে থেকে তিনজন তিনটা তীর পাইছে যার মধ্যে কিছুই লেখা নাই, তার মানে ও যে টাকাটা দিয়ে উটের অংশ ছিল সেই অংশ বাদ পাইয়া গেল আর একজন। এটা ছিল তৎকালীন সময়ের সিস্টেম। আর এখনের সিস্টেম কি? এখনের সিস্টেমও এরকম থাকে, লুডু খেলে, আপনাদের এলাকা আছে লুডু? এই লুডু দেখবেন বাজারে বাজারে কোনায় কোনায় চারজন বেশি টাকা দিয়া লুডু খেলে, এগুলো হারাম। দাবা খেলে, এগুলো নিষেধ, এগুলো খেলা যাবে না। খেলে তো খেলে টাকা দিয়া খেলে, তাস খেলে টাকা দিয়া খেলে, এমনিতেই তো ওটা লাহুয়াল হাদিস, ওগুলা ফায়েশা কাজ, ওগুলা কোনো কাজের মধ্যেই পড়ে না, বদ আমল। এরপরেও এইগুলারে এরা টাকা দিয়ে করে। আমাদের দেশে কিছু চাক্কি খেলা আছে, চাক্কি ঘুরায়, একজন এক টাকা দিয়ে ঘুরাইছে, এই ঘুরানোর পরে ওর চাক্কির মধ্যে লাঠি আছে, লাঠিটা যেই চাক্কির মধ্যে বাঁধবে ও দশ টাকারও মালিক হইতে পারে, ফকিরও হইতে পারে। কত জায়গায় পয়সা খেলে, পয়সা, পয়সার দুইটা প্রান্ত থাকে, করে কি হাতের মধ্যে ধরে এরকম, বলে হ মানুষ না সাপলা, ও কয় যে ধর সাপলার পক্ষে পঞ্চাশ জিতলে ডাবল, ও বলে মানুষের পক্ষে পঞ্চাশ পড়বে তো যে কোনো এক পাশ, এবার কি হলো সাপলা পড়লো, যারা মানুষের পক্ষে টাকা ধরছে তাদের সব টাকা মায়ের হয়ে গেল। সেজন্য জুয়ার মধ্যে এই রকম অর্থনৈতিক ক্ষতি আছে, এমন অবস্থাও হয়। কিছুদিন আগে একটা পত্রিকায় দেখলাম আরবের কোন এক যুবরাজ নিজের স্ত্রীকে বাজি রাখছে এবং সেই স্ত্রী বাজিতে হেরে গেছে, যাদের কাছে হেরে গেছে তারা তার স্ত্রীরে নিয়ে গেছে। এটা জাহেলি যুগে ছিল, অথচ আজকে এই জুয়া আমাদের মানুষের মস্তিষ্ককে, মানবতাকে কত নিম্নে নামায় দিচ্ছে। আর এটা অহরহ প্রতি ঘরে ঘরে প্রচলন হয়ে গেছে, মোবাইলের কল্যাণে আরো হয়েছে। কয়েকজন যুবক এক জায়গায় বসে মোবাইলে লুডু খেলা শুরু করে, জুয়া খেলে। চিন্তা করছেন ইহুদিন আসারাদের সুকৌশল কত, যে একেবারে আমার পকেটের মধ্যে হারাম ঢুকায় দিতেছে, পকেটের মধ্যে কবিরা গুনাহ ঢুকায় দিচ্ছে, কিন্তু মুসলমান আমি প্রযুক্তির নামে, আধুনিকতার নামে এই বিষয়গুলোকে আপন করে আমার ইমান আমলকে নষ্ট করে ফেলতেছি, ঠিক কিনা বলেন? সেজন্য এগুলা থেকে আমাদেরকে বাঁচতে হবে। মদ জুয়া এগুলা সমাজকে ধ্বংস করে দেয়, মানবতাকে ধ্বংস করে দেয়, নৈতিকতাকে ধ্বংস করে দেয়, দেশকে ধ্বংস করে দেয়। দেখেন না এই বিপিএল আইপিএল পিপিএল এই খেলাগুলার নামে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার বাজি ধরা হয়, এই বাজির টাকাগুলো আমাদের দেশ থেকে অন্য দেশে চলে যায়, আমাদের দেশ অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়। এই চাপটা তো বড় লোকদের উপরে পড়ে না, এই অর্থনৈতিক ক্ষতির মন্দা যখন কোনো দেশে পড়ে গরিব মানুষগুলা এই ক্ষতির প্রভাবের সম্মুখীন হয়। দশ টাকার জিনিস একশো টাকা দিয়ে কিনতে হয়, মানুষের জীবনযাত্রার মান নিচে নেমে যায়, মানুষগুলা দরিদ্রতার দিকে ধাবিত হয়। এজন্য এই বিষয়গুলা থেকে সামাজিক প্রতিরোধ করার দরকার। এই বিষয়গুলা যেই সমাজগুলাতে চলে প্রতিটা সমাজে এই ব্যাপারে প্রতিরোধ গড়ে তোলা দরকার, ওলামায়ে কেরামের নেতৃত্বে, এলাকার নেতৃত্ব স্থানীয় যারা আছেন এদের নেতৃত্বে, যে আমাদের এলাকায় মদের আসর, আমাদের এলাকায় জুয়ার আসর চলবে না। দেখেন না কি হয় ক্যাসিনো, হাই রে ক্যাসিনো কি অবস্থা, এক একটা ক্যাসিনো জানি এক একটা ব্যাংক, মানুষ টাকার বান্ডিল নিয়ে নিয়ে সেখানে গিয়ে জুয়া খেলতেছে। আর আল্লাহ তাআলাও কত সুন্দর মদের সাথে জুয়া একসাথে উল্লেখ করেছেন, আজীব একটা ব্যাপার। ক্যাসিনোগুলার মধ্যে জুয়া খেলা হয় সাথে সাথে মদের পরিবেশন চলে সব সময়, আর অশ্লীলতা তো সেখানে আছেই, কারণ একটা মানুষ যখন মদ পান করে তাকে উত্তেজিত করা সহজ হয়, ও বাজি ধরছে হাইরা গেছে, আর একজন মদ তো খাইছে ওরে পাশের থেকে আরেকজন উত্তেজিত করে, এই বেটা এইবার হারছস তাতে কি, আবার ধর প্রয়োজনে জীবন বাজি রাখ তুই পারবি, ওকে যখন উত্তেজিত করে ও এইবার সর্বস্ব ওখানে বিলীন করে একবারে ফকির হয়ে রাস্তায় বের হয়। এই ক্যাসিনোগুলা সমাজের অভিজাত শ্রেণীদের শ্রেণীর মানুষদেরকে ওখানে নিয়ে নিয়ে কোটি কোটি টাকার লেনদেন, আজীব হওয়ার মতো অবস্থা। ঢাকা শহরের মধ্যে যেটা ছিল মসজিদের শহর সেটা হয়ে গেছে এখন ক্যাসিনোর শহর। তারপরে বিলিয়ার্ড একটা খেলা আছে, বিলিয়ার্ড না কি বলে বিলিয়ার্ড, ওইখানেও এই ধরনের অশ্লীলতা চলে, জুয়া চলে। এজন্য এগুলা সামাজিকভাবে প্রতিরোধ করার দরকার। আর ইসলাম তো এগুলার ক্ষতি অনেক আগেই আমাদেরকে জানায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলা থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।
এরপরে যেই বিষয়টা আমি আপনাদের খেদমতে বলতে চাই, সুদ এবং ঘুষ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা কামা ইয়াকুমুল লাযীনা ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, যেই সমস্ত মানুষগুলা সুদের কারবারি করে কিয়ামতের দিন তারা কিয়ামতের ময়দানে মাতাল অবস্থায় উঠবে। তাদেরকে কেমন জানি শয়তানে স্পর্শ করে দিয়েছে, তাদের ওই অবস্থা দেখে কিয়ামতবাসী বুঝতে পারবে এই লোকগুলা ছিল দুনিয়ার মধ্যে সুদখোর। সুদ একটা জঘন্য হারাম কাজ। সুদ এই সিস্টেম, এটা মানুষকে, একদল মানুষকে তার অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী করে, আবার আর একদল মানুষকে একেবারে গরিব বানায় দেয়। আমাদের গ্রাম অঞ্চলগুলার মধ্যেও সুদের প্রসার ঘরে ঘরে পৌঁছে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের আগে সুদ মানুষের ঘরে ঘরে পৌঁছায়া যাবে, কমপক্ষে সুদের গ্রাম মানুষের নাকে হলেও পৌঁছাবে। কিভাবে পৌঁছাবে? এক বুজুর্গ মিসাল দিচ্ছেন এরকম, দেখেন আপনার ঘরে বৈধ 10 লক্ষ টাকা আছে বা 1 কোটি টাকা আছে, অনেক টাকা, আপনার টাকাগুলা বৈধ, হালাল, হালাল, হারাম টাকা নয়, হালাল। এই টাকাগুলা আপনি যদি নগদ আপনার ঘরের মধ্যে রাখেন, তাহলে আপনার জীবনের জন্য এটা হুমকির কারণ হয়ে দাঁড়াবে। কারণ আশেপাশের খারাপ মানুষ এরা যদি জানতে পারে লোকটার ঘরের মধ্যে 1 কোটি টাকা নগদ ক্যাশ আছে, তাহলে ওরা আপনার ঘর সহ তুলে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করবে, নিরাপত্তা নাই, বাঁচা কঠিন। এই দিকগুলা বিবেচনা করে ওলামায়ে কেরাম বলছেন, এই টাকা এবং জানের হেফাজতের লক্ষ্যে ব্যাংকের মধ্যে টাকা রাখা যাইতে পারে, কিন্তু ব্যাংক যেই লাভ দেয় সেটা গ্রহণ করার সুযোগ নাই। এখন আপনি একজন মুরব্বী মানুষ, হাজি সাহেব মানুষ, বুজুর্গ মানুষ, আপনি 1 কোটি টাকা নিয়ে আপনার বিয়ানীবাজার ব্যাংকের মধ্যে দিলেন, দিয়া বললেন ভাই এই টাকাটা রাখেন, এটা আমি হেফাজতের জন্য রাখলাম, কোনো লাভ লোভ নেব না। আপনি তো দিয়ে আসলেন, বুজুর্গ মানুষ, ব্যাংকওয়ালাও চিনে যে মুরব্বী খুব বুজুর্গ, উনি সুদ টুত খায় না। বলেন তো ব্যাংকওয়ালা কি এই চিন্তা করবে যে না ইনি বুজুর্গ মানুষ, সুদ টুত খায় না, এনার টাকাটা আলাদাভাবে প্যাক করে রাইখা দেই, উনি যখন টাকা উঠাইতে আসবে হুবহু ওই টাকাটা ওনাকে ফেরত দিয়ে দিব। ব্যাংকওয়ালা কি এটা করবে নাকি? ব্যাংকওয়ালা তো আরও খুশি হবে যে আজকের দিনে 10টা মানুষের 10 লাখ টাকা করে সুদে টাকা দেওয়া যাবে। এই যে ক্ষতিটা হলো, এই যে গোনার কাজটা করার সুযোগ পেল ওই বুজুর্গ মানুষের টাকার দ্বারা, তার টাকার কারণে কিছু মানুষ সুদের টাকা পেল, ব্যাংকওয়ালারা সুদে কিছু টাকা দিল, এটা তো আমার টাকা বা আপনার টাকার দ্বারা উপকৃত হলো, এটাই হলো কমপক্ষে সুদের গ্রাণ আমার আপনার নাকে পৌঁছায় গেছে। আমার টাকার দ্বারা সুদের কাজের উপ তারা ফায়দা গ্রহণ করতেছে। সেজন্য দেখেন সুদ এখন মহামারী একটা হয়ে গেছে, ঘরে ঘরে, গ্রামে গ্রামে পৌঁছায় গেছে। এটার পিছনে বড় অবদান হলো আমাদের দেশে কিছু এনজিও আছে। এনজিও যখন যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, 72 পরবর্তী সময়, একটা দেশ যখন দারিদ্রতার সম্মুখীন থাকে, তখন ওই দেশের মানুষকে দিয়ে অপরাধ করানো সহজ হয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাদাল ফাকীরু আই ইয়াকুনা কুফরা, দারিদ্রতা মানুষকে কুফুরি পর্যন্ত পৌঁছায়া দেয়, সেখানে হারাম কাজ করাবে এই দারিদ্রতার কারণে, এটা স্বাভাবিক ব্যাপার তাদের জন্য। ওই সময়গুলোতে যখন এনজিওরা অবাধে আমাদের দেশের উন্নতির নামে অবাধে যখন আমাদের দেশে প্রবেশ করতেছিল, তৎকালীন সময়ের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম তাদের সুদূর প্রসারী চিন্তাভাবনা বুঝতে পেরে ওনারা আন্দোলন করলেন যে না, আমাদের দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে, পাকখানাদের হাত থেকে যেহেতু দেশের বিজয় ছিনিয়ে আনতে পেরেছে, এরাই এদের পরিশ্রমের মাধ্যমে, এরা এদের সাধনার মাধ্যমে এরা এই জাতির পুনরায় উন্নতি করতে পারবে, কোনো অসুবিধা নাই, ওদের আসতে দেওয়া যাবে না। তখন কিন্তু সাধারণ মানুষ ওলামায়ে কেরামের বিরোধিতা করছে। এরা তখন বলছে, হুজুররা দেশের উন্নতি চায় না, হুজুররা মানুষের উন্নতি চায় না, হুজুররা জাতির উন্নতি চায় না, এই টুপিওয়ালারা উন্নতির জন্য বাধা। আজকে বলা হয় যে বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশ, 56,000 বর্গ মাইলের দেশে মনে হয় 53,000-এর মতো আছে এনজিও, সরকারি অনুমোদিত, অননুমোদিত, ছোট বড় সব মিলিয়ে প্রায় 1 বর্গ কিলোমিটারে 1টা এনজিও আজকে আমাদের দেশে গেড়ে বসছে।
প্রত্যেকটা এনজিও স্পষ্ট প্রকাশ্য সুদের সাথে জড়িত, ঘরে ঘরে সুদ দেয়। আর এগুলা কাদের দেয়? এগুলা মহিলাদেরকে দেয়। মহিলারা এই সুদের টাকা নেয়, স্বামীরে রিক্সা কিনে দেয়, ভ্যান কিনে দেয়। একটা জিনিস মনে রাখতে হবে, যেই জিনিস খাওয়া হারাম সেই জিনিস বেচাও হারাম, মদ বিক্রি হারাম, মদ কেনা হারাম, মদ বেচা হারাম, মদ প্রস্তুত করা হারাম। মদের সাথে সম্পৃক্ত 10 শ্রেণীর মানুষের ব্যাপারে নবী বলছেন যে এদের উপরে আল্লাহ তাআলার লানত। সেজন্য এই সুদ, এটার মাধ্যমে আপনি একটা গাড়ি কিনলেন, আপনি একটা সিএনজি কিনলেন, কি হলো, হারাম বস্তুর মাধ্যমে ক্রয় করতে করলেন গাড়ি, ওই গাড়ি দিয়ে করলেন আয়। যদিও এত পরিশ্রম করে আয় করছেন, ওর মধ্যে তো হারাম রয়ে গেছে। ওই টাকা দিয়ে আপনি আপনার খাবার দাবার কিনতেছেন, চিকিৎসা করাইতেছেন, এটা শরীরে যা গঠন হইতেছে এগুলা বৈধ নয়, এগুলো হারাম হইতেছে। আর আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন খুদিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। যে ব্যক্তি হারাম ভক্ষণ করবে তার ইবাদতের মজা আল্লাহ কেড়ে নিয়ে যাবে, ইমানি শক্তি কমে যাবে, আমলে মজা পাবে না, নামাজ ছেড়ে দিবে। ইহুদি নাসারারা খুব ভালো মতো জানে, মুসলমানদেরকে যদি আমরা সরাসরি গিয়ে বলি এবেটা নামাজ ছাড়, ওরা আমাদেরকে পিটায় দেশ থেকে বের করবে, ঠিক কিনা বলেন? রোজা ছাড় ছাড়বে না, জাকাত ছাড় ছাড়বে না, নেককাজ ছাড় ছাড়বে না। ওরা চিন্তা করে সব করুক, কিন্তু এমন জায়গায় ওদের আঘাত করতে হবে যেই জায়গাটা যদি নষ্ট করে দেওয়া যায় সব আমল অটোমেটিক বরবাদ হয়ে যাবে। সেজন্য দেখবেন ওরা আমাদের ইমানি চেতনায় মাঝে মধ্যে আঘাত করে, ইমানি চেতনায় আঘাত করে। এই যে কাদিয়ানিরা, এরা কি করে? এরা আমাদের ইমানি চেতনায় আঘাত করে। ইহুদি নাসারারা মাঝে মধ্যে কি করে? আমাদের নবীর শানে কুটুক্তি করে আমাদের ইমানি চেতনায় আঘাত করে। ইহুদি নাসারাদের দালাল বাজারে ছেড়ে দেওয়া আছে, টাকা দিয়ে এদেরকে কিনছে। এদের এক শ্রেণী হলো ওই যে বাউল গ্রুপ। ওরা কি করে? মাঝে মধ্যে ওরা আল্লাহকে নিয়ে কুটুক্তি করে, আল্লাহকে গালি দেয়। আমাদের ইমানের স্পিরিট দেখতে চায়। যখন সমগ্র দেশের তাওহীদি জনতা এই কথাগুলার বিরুদ্ধে ইমানি চেতনায় ফুটে উঠে, ইহুদি নাসারারা চিন্তা করে না এখনো মুসলমানদের ইমান জাগ্রত আছে, আরো দুর্বল বানাতে হবে, এজন্য কি করা যায় সেগুলা করো। এরকম মিশন একের পর এক চলতে থাকে। এই মিশনগুলার একটা অংশ হলো ঘরে 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 হারাম পৌঁছায় দাও, হারাম উপার্জনের রাস্তা খুলে দাও। আজকে দেখেন এই হারাম উপার্জন যখনই ঘরে আসতেছে ইবাদতের মজা নষ্ট হচ্ছে। সেজন্য আপনি দেখবেন যেই ফ্যামিলিতে সুদখোর আছে, সুদের টাকা যেই ফ্যামিলিতে চলে, যেই ফ্যামিলিতে ঘুষের টাকা চলে, খোঁজ নিয়ে দেখবেন সেই ফ্যামিলির মধ্যে দুনিয়াবি শান্তি তো নাই, সেই ফ্যামিলি আমলের দিক দিয়ে অতি দুর্বল, ইমানি দিক দিয়ে দুর্বল। ও যেই ইমানের মালিক, মরার সময় সেই ইমান নিয়ে ও মরতে মনে হয় পারবে না, অবস্থা এরকম। আর আল্লাহ তাআলা তো দেখেন আমাকে আপনাকে হালাল আয়ের দিকে উদ্বুদ্ধ করেন। আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন নামাজ শেষ করার পরে আমরা কি করব। ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন তোমাদের নামাজ সম্পূর্ণ হয়, শেষ হয়, এখন কি কাজ? ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ তাআলা বলেন ফান্তাশিরু, ছড়ায় পড়ো, ফিল আরদি, জমিনের মধ্যে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং যেই বিষয়গুলোর মধ্যে আল্লাহ তাআলার অনুগ্রহ আছে, বরকত আছে, তাহলে বরকত থাকে হালালের মধ্যে, ঠিক কিনা বলেন? হালাল যেই জিনিসগুলা এগুলার থেকে তোমরা অন্বেষণ করো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ থেকে তোমরা অন্বেষণ করো। তথা মুফাসসিরিনে কেরাম বলেন হালাল রুজি তালাশ করো। আল্লাহর নবীও বলেন কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, হালাল রিজিক অন্বেষণ করা ফরজ ইবাদতের পরে অন্যতম একটি ফরজ ইবাদত। কিন্তু আফসোস, আজকে আমাদের সমাজে হারামের প্রচলন এতটাই বেশি হয়ে গেছে যে হালাল আয়ের দিকে মানুষের কোনো খেয়ালই থাকে না। বরং একজন চাকরি করে, সে কি বলে? বলে মাস শেষে আমার মূল টাকাটা ধরাই থাকে। তাহলে কি হয়? বলে মূল টাকাটা ধরা থাকে, যা উপরি পাই তাই শেষ করে পারি না, আরও সে নিজে খুশি হয়, হারামটা ইনকাম করে আরও খুশি হয়। হায় রে, পাপ হওয়ার পরে তো উচিত ছিল এই পাপের ব্যাপারে নিজেকে নমনীয় করা, আল্লাহর কাছে মাপ চাওয়া, কিন্তু পাপও করে, গর্ববোধ করে, শয়তান তখন খুশি হয়, দেখ তোদেরকে কোন অবস্থায় আমি নিয়ে গিয়েছি,
তোরা হারাম কাজও করিস আবার নিজেদের ব্যাপারে এই কাজের গর্ব করিস, এর চাইতে নাখান্দা পড়া কুপাইলে আর কেউ হতে পারে না। সেজন্য আমরা হালালের দিকে ধাবিত হব। সুদ হলো অন্যতম একটি হারামের মাধ্যম, সুদ হলো অন্যতম একটি মহামারী আমাদের মধ্যে যা ছড়ায় গেছে, এমন ব্যাপকতা আমাদের মধ্যে ধারণ করেছে। অনেকে তো সুদকে বৈধ মনে করেও খায়। একবার একজন মানুষ আমার কাছে বলতেছে, হুজুর এই যে আমি চাকরি শেষ করে ব্যাংকের মধ্যে টাকাগুলো রাখছি, মাসে মাসে কিছু প্রফিট পাই, লাভ পাই, এটা তো বৈধ হুজুর না? আমি বলি ফতোয়া তো আপনি দিচ্ছেন, আমি আর কি করবো। মানে উনি চায় যে ওনার মন মতো আমি এটা বলি। আমি বললাম এটা বৈধ হইলে কেমনে, আপনি তো স্পষ্ট হারাম কাজ করতেছেন। উনি এখন এটা তো ছাড়বে না, উনি বলে কি যে কে আমাকে দোষ কি, এগুলা সরকার বৈধতা দিয়ে রাখছে, সব দোষ সরকারের। আল্লাহ তাআলা যেটা হারাম করছে কেয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষ যদি সেটাকে হালাল করতে চায় সম্ভব? সম্ভব না। বরং কিছু কিছু হারাম তো কিছু কিছু কারণে বৈধতা দেওয়া হয়। যেমন একটা লোক এমন রোগে আক্রান্ত হয়েছে, দিনদার বিজ্ঞ ডাক্তার বলল এই লোকটাকে যদি সুস্থ করতে হয় তাহলে একে মদ খাওয়াতে হবে। মদ হলো স্পষ্ট হারাম, কিন্তু এই লোকটার জীবন বাঁচানোর তাকিদে ওষুধ হিসাবে তাকে মদ খাওয়ানো যাবে, এটা তার জন্য বৈধ। শুয়ারের গোস্ত এটা হারাম, কিন্তু কোনো বিজ্ঞ দিনদার ডাক্তার যদি এমনটা বলে যে এই লোকটাকে যদি বাঁচাতে হয় তাহলে শুয়ারের গোস্ত খাওয়াতে হবে, এই সময় ওষুধ হিসাবে জীবন বাঁচানোর তাগিদে এটা খাওয়ানো বৈধ। বরং অবস্থা যদি এমন হয় সে এমন এক জায়গায় গিয়ে উপস্থিত যেখানে হালাল খাবার কোনো কিছুই নাই, সে চেষ্টা করলো বেঁচে থাকার, অবশেষে দেখলো এখন যদি কিছু না খায় সে মারা যাবে, এমতো অবস্থায় তার জন্য হারামটা খাওয়ার অনুমতি আছে। তার মানে কিছু হারাম কিছু কারণে বৈধতা পায়, কিন্তু সুদ হলো এমন একটা হারাম যেটা কোনো কারণে আপনি বৈধতার দিকে আনতে পারবেন না। দুনিয়ার কোন ডাক্তার বলবে যে এই লোকটার এমন এক রোগ হয়েছে একে যদি বাঁচাইতে হয় তাহলে এর সুদ খাওয়াইতে হবে, এমন কোন রোগ কি দুনিয়ায় আছে নাকি? তাহলে কেমন জঘন্য একটা হারাম এটাকে মানুষ বৈধ মনে করে খাইতেছে। নামাজি মানুষ এই লোকটার যদি এই বিশ্বাসের উপরে মৃত্যু হয়, একটা লোক পাপ করে মনে করেন নামাজ পড়ে না, অনেক মানুষ আছে নামাজ পড়ে না শুধু জুমার দিন যায়, কিন্তু লোকটার মনে আফসোস, আরে আমি শয়তানের ধোকায় পড়ে নামাজ পড়তে পারি না, ওর একটা দুঃখ আছে আফসোস আছে, নামাজ পড়তে পারে না, এটা পাপ হইতেছে সেইটা মনে করে। কিন্তু আরেকজন নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ পড়ার পরেও তার নামাজের ব্যাপারে অনীহা আছে। কেমন অনেক মানুষ এরকম সমাজে বলে, এই রে আমি নামাজ কালাম পাঁচ ওয়াক্ত পড়ি, আমার নামাজে কোনো কাজই হয় না, আমার নামাজ আমি নামাজি আমারই আল্লাহ যত বিপদ দেয়, নামাজ পড়ে কোনো লাভ হইতেছে না, নাউজুবিল্লাহ বলেন। এরকম অনেক মানুষ সমাজে বলে দেখবেন যে আমি নামাজ পড়ি অথচ আমার বিপদ বেশি। ওই যেই লোকটা নামাজ পড়ে না আর নামাজ পড়ে এরকম কথা বলে, এই লোকের চাইতে ওই বেনামাজি অনেক ভালো, কারণ নামাজের প্রতি তার অনীহা, নামাজের প্রতি তাচ্ছিল্য। কোনো মানুষ যদি বুঝে শুনে কোনো ফরজ ইবাদতকে তাচ্ছিল্য করে তার ইমান চলে যায়। সেই জন্য যেই লোকটা পাপকে পাপ মনে করে করে তার একটা গুনাহ হলো কবিরা গুনাহ, কিন্তু যেই লোকটা পাপকে বৈধ মনে করে করে এর অবস্থা কিন্তু খারাপ। সেজন্য সমাজে অনেক মানুষ এখনো বেঁচে আছে যেই মানুষগুলা এই সুদের মতো জঘন্য একটা বিষয়কে বৈধ মনে করে খায়, বরং তারা দোষ দেয় আমাদের গভর্নমেন্টে, বলে এগুলো সরকারের দোষ, ওদের দোষ দিয়ে লাভ নাই, এর শাস্তি অবশ্যই আপনাকে ভোগ করতে হবে। আর সুদ এমন একটা জিনিস, সে যে একা খায় সে অপরাধী না, যে সুদ লেখে সাক্ষী থাকে খায় দেয় সবগুলাই সমান অপরাধী। আর সাধারণ হারাম আর সুদের হারাম এক না, সাধারণ কবিরা গুনাহ আর সুদের কবিরা গুনাহ এক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক দেরহাম পরিমাণ সুদ খেলো সে কেমন জানি তার মাকে বিবাহ করলো, নাউজুবিল্লাহ। অন্যান্য যত জঘন্য হারাম কাজ করা হোক না কেন, এই গুনাহটা একটা পর্যায়ের মধ্যে থাকে। আর সুদ এমন একটা গুনাহ, আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। এই সুদ হারাম এটা জানার পরে বোঝার পরে যারা না ছাড়লো তওবা না করলো, হায় রে নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছে, নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছে,
আর এই সুদখোর আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে সুদ না ছাড়ার মাধ্যমে। একটা মানুষের এর চাইতে আর কি বুঝ আসতে পারে যে আল্লাহ তাআলা কত কঠোর হুমকি দিলেন, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়। এটা যদি কোনো মানুষ এমনি বুঝা বলে যে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো, ওর ঈমান থাকবে বলেন? তাহলে এই বেশিরভাগ সুদখোর বেঈমান হয়ে দুনিয়া থেকে মরে, কিন্তু টের পায় না। কারণ আমরা তো হয়তো সেই জামানার মধ্যে আছি, বুজুর্গানে দিন বলেন তাই বললাম, সেই জামানা যে সকালে ইমানদার তো বিকালে বেঈমান। এই তো হয়তো সেই জামানা, আল্লাহর নবী বলেন এই জামানায় মানুষের মধ্য থেকে ইমান এমনভাবে বের করে নেওয়া হবে যেমন নাকি খামিরাওয়ালা আটা, এর ভিতরে যদি চুল পড়ে, চুল যেই আটা খামিরা করা হয়ে গেছে, দেখবেন আপনি চুলটা টান দিবেন সুন্দরভাবে শুধু চুল বের হয়ে আসবে, একটু আটাও চুলের সাথে লাগবে না। অনুরূপভাবে আমার আপনার ইমানকে এত সূক্ষ্মভাবে বের করে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন পদ্ধতিতে, আমি আপনি টের পাইতেছি না, বুঝতেও পারতেছি না। যেই পদ্ধতিগুলাতে আমার আপনার ইমান বের করে নেওয়া হয়, এই পদ্ধতিগুলার অন্যতম একটি পদ্ধতি হলো এই সুদ। মানুষ বুঝে না, মানুষকে লাভ দেখায়, দুনিয়াবি কিছু টাকার লোভে, দুনিয়াবি কিছু টাকার আশায় এই মানুষগুলা নিজেদের ইমানকে কোন সময় বেঈমানদের হাতে তুলে দিচ্ছে, টেরও পায় না, ঠিক কিনা বলেন? সামাজিক ক্ষতি কি হলো? সামাজিক ক্ষতি হলো এই 53,000 মতো এনজিও আছে বাংলাদেশে, সরকার অনুমোদিত অননুমোদিত, এরা ঘরে ঘরে মানুষকে সুদের উপরে টাকা দেয়। আর গ্রাম অঞ্চলগুলাতে দেখছি এই এনজিওগুলার সদস্য অধিকাংশ ক্ষেত্রে মহিলাদেরকে বানানো হয়। কাদের বানানো হয়? মহিলাদেরকে বানানো হয়, মহিলাদেরকে বানানো হয়। ওরা গিয়ে কিস্তি তুলে আনে, যেই অফিসারের সামনে যেতে হবে বোরকা পরে পর্দা করে যায় না, বেপর্দায় যায়, বেপর্দায় গিয়ে পরপুরুষের সাথে কথা বলে। বরং এদেরকে অনেক ক্ষেত্রে স্বামীর প্রতি অনাগ্রহী করে তোলা হয়, সেই জন্য অনেক এনজিও সংস্থাগুলা নারীবাদী নাম দিয়ে, নারী উন্নতির নাম দিয়ে সমাজের মধ্যে বিশৃঙ্খলা, স্বামী স্ত্রীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, পাশাপাশি বেপর্দার দিকে ধাবিত করে, হারামের দিকে ধাবিত করে। এখন বলেন এই নারী হারাম খায়, বেপর্দায় চলে, এর গর্ভে যদি একটা সন্তান আসে, এই সন্তান আল্লাহর দলের হবে না, ও তো হিজবুল্লাহ হবে না, আল্লাহর দলের সদস্য হবে না, ও হবে হিজবুল শয়তান, ঠিক কিনা বলেন? ওরা চায় যে পরবর্তী প্রজন্মকে এই পদ্ধতিতে ধ্বংস করে দেওয়ার জন্য। বরং কি হয়, প্রত্যন্ত অঞ্চলে মাঝে মধ্যে পত্রিকায় খবর আসে যে গরিব মানুষ সুদের টাকা নিয়েছে, টাকা দিতে পারে নাই, মহিলার পরনের কাপড় খুলে নিয়ে যায়, ঘরের টিনের চাল খুলে, চালের টিন খুলে নিয়ে যায়, নিজের গোয়ালের গরু এনজিওরা নিয়ে যায়। অথচ কত চটকদার কথা বলে, দারিদ্র বিমোচনের নামে, মানুষের কল্যাণের নামে আমাদের দেশে ঢুকেছিল ওরা। ওদের ষড়যন্ত্র ওলামায়ে কেরাম বুঝতে পেরে যখন মানা করেছিল তখন মানুষের হুশ হয় নাই, কিন্তু আজকে মানুষ বুঝতে পারতেছে বিভিন্ন এনজিওরা, বিভিন্ন এনজিও সংস্থারা, বিদেশি এনজিওরা আমাদের দেশ থেকে প্রতি মাসে হাজার হাজার কোটি টাকা মুনাফা তাদের দেশে নিয়ে যাচ্ছে। একটা দেশের টাকা আর একটা দেশে চলে যাওয়া মানে কি? আমাদের দেশ অর্থশূন্য হয়ে যাচ্ছে, আমাদের ব্যাংকগুলা আজকে টাকা নাই, খোঁজ নিয়ে দেখেন ব্যাংকগুলা আজকে দেউলিয়া হয়ে যাইতেছে, টাকাগুলো এভাবে চলে যাচ্ছে। এর প্রভাব সর্বশেষ কি হবে? গরিব মানুষগুলা না খেয়ে মরবে, গরিব মানুষগুলা অভাবে মরবে, কিন্তু যারা টাকা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে ওদের কিছু হবে না। এজন্য এই সুদ হলো একজনকে মোটা বানায় আর একজনকে চিকুন বানায়। ইসলাম এই সুদের বিপরীতে আনছে হলো যাকাত। ইসলাম কি আনছে বলেন? ইসলাম এনেছে যাকাত, আর শয়তান দিয়েছে সুদ। যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থায় মানুষের মধ্যে অর্থনৈতিক অভাব দূর হয়, যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থায় সমাজের মধ্যে ব্যালেন্স আসে, দারিদ্র বিমোচন হয়। আর সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থায় যদিও সামনে কিছু উপকার দেখা যায়, পেছনে ক্ষতি আর ক্ষতি আর ক্ষতি, মানুষের ইমান পর্যন্ত চলে যায়। এই জন্য এই সুদ আমরা এর থেকে বেঁচে থাকবো। কেউ যদি ব্যাংকিং লেনদেন করি, ব্যাংকের সাথে যদি কোনো লেনদেন করি, হজরত আছেন, হজরতের মাদ্রাসায় যাবেন, আপনি ব্যাংকে কোন ধরনের লেনদেন করেন আপনি এগুলা ওনাদের সাথে আলোচনা করে এরপরে সিদ্ধান্তে যাবেন। কারণ আমার আপনার কাছে অনেক ক্ষেত্রে মনে হবে যে কাজটা ভালো, আপনারে আরবি নাম দিয়ে সুদ খাওয়াবে, বুঝেন নাই? আরবি নাম দিয়ে সুদ খাওয়াবে আপনাকে, সুন্দর সুন্দর চটকদার কথা বলে সুদ খাওয়াবে, কিন্তু আপনি বুঝতে পারবেন না। কারণ ইসলামকে ব্যবহার করে ইসলাম বিদ্বেষীরা ইসলামের যত ক্ষতি করেছে, কাফেররা প্রকাশ্যভাবে তত ক্ষতি করতে পারে না।
ইসলামের নাম ব্যবহার করে। সেজন্য এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। আর একটা হলো ঘুষ। আজকে তো ঘুষ এটা অ্যাভেলেবেল, এক সময় মানুষ ঘুষ খাইতে লজ্জা পাইত, এখন আর লজ্জা পায় না। এর প্রমাণ আপনি দেখবেন জায়গায় জায়গায় কিছু ভাই দাঁড়ায় আছে খাকি পোশাকে। কেন দাঁড়ায় আছেন? ওনারা দাঁড়ায় থাকেন, ট্রাকের দিকে ইশারা করেন, ট্রাক আলারা ওনাদের দিকে এরকম দিয়ে যায়। দিনের বেলায় হইতেছে, রাতে তো জ্যামই লাগিয়ে যায় রাস্তায় মাঝে মধ্যে কোনো কোনো জায়গায়। এটা কোনো গোনাই এনরা মনে করে না, লজ্জাই মনে করে না? একটা সমাজে যখন গোনা করতে লজ্জা লাগে না, বুঝতে হবে এই সমাজ অশ্লীলতার সবচাইতে নিচে অবস্থান করতেছে, ঠিক কিনা? আজকে ঘুষ মানুষ কিছুই মনে করে না। নামাজি মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, সরকারি অফিসে চাকরি করে, হাতে তসবি, হাতে তসবি নিয়ে ঘুষ খায়, এমন জঘন্য এক অবস্থা। সরকারি চাকরি করবেন, খুব কমই হয় এরকম ঘুষ ছাড়া চাকরি হয়। যেই চাকরিটা ঘুষ দিয়ে শুরু করা হলো, এই চাকরি যে পেল সে তো ঘুষ খাবেই, এটা স্বাভাবিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, আর রাশি ওয়াল মুরতাশি, সুদ দেনেওয়ালা সুদ নেনেওয়ালা, এরা আল্লাহ তাআলার লানত এদের উপরে বর্ষিত হয়। সেজন্য এই জঘন্য গুনাহগুলো আমরা করব না, এই জঘন্য গুনাহগুলো থেকে আমরা বেঁচে থাকব। এই গুনাহগুলো, এই মদ জুয়া সুদ ঘুষ, এগুলা যে শুধুমাত্র আমার পরকালকে ধ্বংস করে এমনটা নয়, এইগুলা এমন একটা গুনাহ, এই গুনাহগুলো অধিকাংশ ক্ষেত্রে মানুষ বৈধ মনে করে করে, এই গুনাহগুলো মানুষ বৈধ মনে করে করে। এতে কি হয়, পরকাল তো পুরা বরবাদ হয়, বৈধ মনে করার কারণে ঈমান নষ্ট হয়ে যায়, আর দুনিয়াবী শান্তিগুলাও নষ্ট হয়। এজন্য মূল বিষয় হলো গুনামুক্ত জিন্দেগি তো দুনিয়ার শান্তি, গুনামুক্ত জিন্দেগি দুনিয়ার শান্তি, আখেরাতেরও মুক্তি। সেজন্য আল্লাহ তাআলার কাছে আমরা পানা চাইব। এই গুনাহগুলা সমাজে মহামারী আকার ধারণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই গুনাহগুলা মহামারী আকার, কত দূর আসছে হুজুর, কাছে আসছেন, আচ্ছা, গুনাহ যাক, আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশের অন্যতম মুরব্বী, সারা বাংলাদেশের ওলামা একরামের হৃদয়ের স্পন্দন। আফসোসের বিষয় হলো হুজুর হয়তো ওনার বার্ধক্যের কারণে সিলেট বিভাগের বাইরে কম যায়, কিন্তু অনেক এলাকায় আমি গেছি, হুজুরের আলোচনা যারা শুনছে অনেকেই আফসোস করে যে হুজুর আমাদের এইদিকে যদি আসতো, অনেকে যোগাযোগ করে কিন্তু হুজুর বাইরে যাইতে চায় না। এনারা আমাদের জন্য নেয়ামত, বুজুর্গরা আমাদের জন্য নেয়ামত। দেখেন এই বছরটার শুরুতে বাংলাদেশের শীর্ষ তিনজন বুজুর্গ আলেমকে আমরা হারায় ফেলছি। আল্লাহ তাআলা ইলম তো এভাবেই উঠায় নেবেন আলেমের মৃত্যুর মাধ্যমে। আশরাফ আলী সাহেব রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে চলে গেলেন, এর অল্প কয়েকদিন পরে হবিগঞ্জের মহাদ্দেস শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গেলেন, এর অল্প কয়েকদিন পরেই আবার চলে গেলেন আমাদের কিশোরগঞ্জী হযরত আনোয়ার শাহ রহমাতুল্লাহি আলাইহি। এভাবে আলেমরা চলে যাচ্ছে, এজন্য আমাদের উচিত আমাদের দোয়ায় আমাদের বুজুর্গদেরকে সামিল রাখা, যে আল্লাহ তাআলা জানি ওনাদের ছায়া আমাদের উপরে প্রলম্বিত করে দেন, দীর্ঘ করে দেন, ওনারা আমাদের জন্য নেয়ামত। কারণ আমরা তো দুনিয়ার ব্যস্ততায় চোখের পানি ফেলানোর সুযোগ পাই না, এই বুজুর্গরা লোকচক্ষুর অন্তরালে রাতের বেলায় একা একাই উম্মতের কল্যাণের জন্য চোখের পানি ফেলায়, আর ওনাদের চোখের পানির বদৌলতে হয়তো আল্লাহ তাআলা আমাদের এত বড় বড় মহামারীর মধ্যেও টিকায় রাখে। হজরত চলে আসতেছেন অল্প সময়ের মধ্যে, আমি তো আলোচনা শেষই করে দিছিলাম, আসতেছে, সবাই যারা বাইরে আছেন চলে আসেন, আর যারা আছেন তারা একটু আগায় আগায় বসেন। তো যে কথার থেকে দেখেন, এই সুদ ঘুষ আমাদের দেশে মহামারী আকার ধারণ করছে। ওলামা ইকরাম বলেন অনেক ক্ষেত্রে ঘুষ মানুষ বাধ্য হয়ে দেয়। একটা লোক সরকারি চাকরি করবে, মনে করেন সরকারি চাকরির জন্য তাকে বলা হলো যে 500,000 টাকা দিলে তুমি চাকরিটা পাবা। এক নম্বর বিষয়ে তাকে দেখতে হবে ওই চাকরির জন্য সে যোগ্য কিনা, দুই নম্বর বিষয় ওই চাকরি না হলে ও মরে যাবে কিনা, যদি ওই চাকরি না হলে সে মরে যায় অথবা ওই চাকরির জন্য সে যোগ্য হয় জীবন বাঁচানোর তাকিদে, প্রয়োজনের তাকিদে, তাহলে যোগ্য লোকটা ঘুষ দিয়ে চাকরি নিল, এটা হালাল হবে না, সেখানে বাধ্য হইল, করার কিছু নাই, কারণ এটা ছাড়াও বাঁচবে না। কিন্তু ওই চাকরি ছাড়া তার যদি হালাল রুজি অন্বেষণের পথ থাকে, সে তাহলে ঘুষ দিয়ে ওই চাকরি নিতে পারবে না। সে যদি ওই ঘুষ দিয়ে ওই চাকরি নেয়, তাহলে যেহেতু আয়ের মাধ্যমটা হারাম, আয়গুলাও হারাম হবে।
এরকম অনেক মানুষ ঘুষ দিয়ে চাকরি নিয়ে হারাম আয় করতেছে, এটা আমরা করব না। কারণ কি? কারণ এই হারাম আমার সমাজে ঢুকবে, আমার শরীরে ঢুকবে, আমাকে জাহান্নামের প্রতীক বানায় দিবে, সেজন্য এগুলার থেকে বেঁচে থাকবো। আর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তো সুদখোরের শাস্তি কেয়ামতে কবরে কি হবে, আলমে বরজখে কি হবে আল্লাহর নবী জানায় দিয়েছেন। আল্লাহর নবী একদিন স্বপ্নে দেখছেন, নবীদের স্বপ্ন হলো ওহী। আল্লাহর নবী দেখলেন অনেক বড় লম্বা হাদিস, ওনাকে দুইজন ফেরিস্তা নিয়ে গেছে, অনেকগুলা দৃশ্য ওনাকে দেখানো হয়েছে। এর মধ্যে একটা দৃশ্য, একটা লোক সমুদ্রের মধ্যে সাঁতার কাটতেছে, পাশে এক লোক দাঁড়িয়ে পাথর নিক্ষেপ করতেছে তাকে, পাড়ে আসে পাথর মারে দূরে চলে যায়, পাথর মারে দূরে চলে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন এর শাস্তি এমন কেন? সর্বশেষ ওই ফেরিস্তাদ্বয় বর্ণনা করলেন যে এরা হলো সুদখোর, এরা মানুষের রক্ত পানি করা টাকাগুলা বিভিন্ন পলিসিতে মানুষের কাছ থেকে নিয়ে নিত, মানুষকে কষ্ট দিত। এই সুদখোরগুলার শাস্তি এরকম চলতেছে, কেয়ামতে তো আরও ভয়াবহ শাস্তি রয়েছে। এই জন্য এই গুনাহগুলা থেকে আমরা বেঁচে থাকব, এই গুনাহগুলা ছাড়বো। এগুলা সমাজ নষ্ট করে, এগুলা জাতি নষ্ট করে, একটা জাতিকে পঙ্গু করে দেয়, এগুলার থেকে আমরা সচেতন থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কথাগুলা বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুক। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। যাই হোক, আলোচনা আর দীর্ঘ করব না। হজরত আসতেছে, যেহেতু একটা সঙ্গীত টঙ্গীত দিয়ে দেন, আস্তে আস্তে আপনারা বসেন। কত দূর আসছেন জানেন? তাহলে আমরা কয়টা গোনা নিয়ে কথা বললাম? চারটা গোনা। কয়টা গোনা? মদ। মদ এটা সমাজের অন্ধ্রে অন্ধ্রে পৌঁছায় গেছে। আমরা মদ বলতে শুধু বুঝি বিদেশি বোতলে, কাঁচের বোতলে যেটা থাকে এটাই মদ। বিয়ার খায় মানুষ, বিয়ার। এটা কিন্তু অনেক দোকানেও বিক্রি করে, বিয়ার বিক্রি করে না, এটা মদ, অ্যালকোহল আছে এর মধ্যে। আর একটা জিনিস মনে রাখতে হবে, যেটা আল্লাহ হারাম করছে, অনেকে এই যুক্তি নিতে চায় যে মদ খাইয়া যদি নেশায় না ধরে অসুবিধা নাই, নাউজুবিল্লাহ বলেন, যেটা হারাম সামান্য পরিমাণও হারাম, এটা খাওয়ার কোনো সুযোগ নাই। এই বেয়ার, এটা মদ, এটা খাওয়া হারাম। অনেক অ্যালকোহল আছে এর মধ্যে, আছে হন্টার ক্রাউন, এই দুইটা প্রসিদ্ধ, রেড বুল দোকানে বিক্রি হয় ভালো ভালো বড় বড় কনফেকশনারিতে, এগুলো হারাম, এগুলার মধ্যে হারাম উপাদান থাকে, এগুলা খাওয়া যাবে না। দেখেন এই মদগুলো আমাদের সমাজে কত সুন্দরভাবে ক্যান করে এনার্জি ড্রিঙ্কের মাধ্যমে চলতেছে, যুবক জানেও না যে মদ খাইতেছে, অথচ ও মদকে ঘৃণা করে। এজন্য এই বিষয়গুলা থেকে সতর্ক থাকব। এরপরে জুয়া, জুয়া, জুয়ার থেকে আমরা বিরত থাকব, সুদের থেকে বেঁচে থাকব, আমরা ঘুষ থেকে বেঁচে থাকব। যারা সরকারি চাকরি করি তারা আমরা এই বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমি ঘুষ দিয়ে চাকরি নিব না, ঘুষ খাব না। আপনি যদি আপনার অবস্থানে অটল থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল আয়ের পথ আপনার জন্য সহজ করে দিবেন। হয়তো প্রাথমিক কিছু কষ্ট হবে, কিন্তু একটা সময় এই সবরের বদৌলতে আল্লাহ তাআলা উত্তম হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। কারণ হালাল রিজিক এটা মুমিনের ইবাদতের স্পৃহা বাড়ায়, হালাল রিজিক রুহানি শক্তি বাড়ায়। এজন্য আগের বুজুর্গানের দিন যারা ছিলেন ওনারা অল্প খাইতেন, হালাল খাইতেন, এজন্য ওনাদের রুহানি শক্তি ছিল বেশি, ইবাদত করতে পারতেন বেশি। এখন আমরা খাই বেশি, এখন আমরা অনেক মাধ্যম ব্যবহার করি, কত আরামে থাকি, এরপরেও আগের বুজুর্গদের একশো ভাগের এক ভাগও আমল আমাদের দ্বারা হয় না। সেজন্য এই বিষয়গুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দিন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।